بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم، فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. وقال الله تعالى في موضع آخر: وما اختلفتم من شيء فحكمه إلى الله. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনোনীত দিনকে পূর্ণতা দান করেছেন। যেই দিন আল্লাহ পাক প্রত্যেক মানুষের ওপর মেনে নেওয়া এবং তার বাস্তবায়ন করা ফরজ করেছেন, এমন কোনো ভালো কাজ, ভালো কথা, ভালো রাস্তা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেওয়া হয়নি, এমন আমরা বিশ্বাস রাখি না। যে কোনো ভালো রাস্তা, ভালো কথা, ভালো পথ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলম তাঁকে ওয়াহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন এবং তিনিও সুন্দরভাবে মানব জাতি পর্যন্ত তা পৌঁছিয়ে দিয়েছেন। আর যে কোনো খারাপ কাজ, কথা, বিষয়, রাস্তা থেকে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। গত সপ্তাহগুলিতে কয়েকটি ফিরকা সম্পর্কে, কয়েকটি দল সম্পর্কে সংক্ষেপে উল্লেখ করা হয়েছিল। তাতে শুনেছিলেন যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের যারা প্রচলিত হানাফি মজহাবের অনুসারী, তারা পাঁচ ভাগে বিভক্ত। তার একটি দল বেরেলভী, তাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে আলোচনা করব দেওবন্দীদের সম্পর্কে, তাদের আকীদা, তাদের মতবাদ এবং তাদের সম্পর্ক সহিহ হাদিস এবং কোরআনে কেরিমের হেদায়েতের সাথে কতটুকু, তারা যেসব আকিদা, বিশ্বাস, ধারণা রাখে সেগুলি কোরআন এবং হাদিসের অনুকূলে না প্রতিকূলে, কোরআন হাদিস সম্মত না কোরআন হাদিস বিরোধী, এ সম্পর্কে আশা করি আপনারা এই অল্প সময়ে বুঝতে পারবেন। কারণ হক সত্য যেখানেই থাক না কেন আমাদের গ্রহণ করতে হবে। সত্য কথা, হক কথা, আল্লাহ এবং রাসূলের কথা যে কেউ বলুক না কেন তা সাদরে গ্রহণ করতে হবে। আর ভুল কথা, বাতিল কথা, কোরআন এবং হাদিস বিরোধী কথা যতই বড় ব্যক্তিত্ব বলুক না কেন তা আমাদেরকে পরিত্যাগ করা ফরজ। তা ছেড়ে দেওয়া, তা অস্বীকার করা আমাদের জন্য ফরজ। বেরেলভীদের সম্পর্কে আলোচনা করেছিলাম, একটি কথা শুধু গুরুত্বপূর্ণ তা বলা হয়নি, সেটি আজকের ভূমিকাতেই বলে দিই, যে বাংলাদেশে বেরেলভী কারা। কারণ বেরেলভী নামটি বাংলাদেশে
অনেকের নিকট, বিশেষ করে জনসাধারণের নিকট একটু অপরিচিত, তাদের বিদাতিরা বুঝে বা কোরআন এবং হাদিসের অনুসারী সালাফি ওলামারা বুঝে যে বেরেলভি কারা বাংলাদেশে, আর বিদাতিরা নিজেরাও জানে যে আমরা কারা বেরেলভি। খুব সংক্ষেপে বলছি, বাংলাদেশে যদিও সবগুলির নাম হয়তো জানা নেই, কিন্তু যেগুলি খুব মোটা মোটা নাম, খুব প্রসিদ্ধ নাম, সেগুলি সম্পর্কে বলছি। যারা কবর পূজারী, বেরেলভি মতবাদে বিশ্বাসী, কবর পূজারী মজহাবে বিশ্বাসী, তাদের একটি দল হচ্ছে আটরশি। আটরশিপন্থী যারা, তারা কবর পূজারী বেরেলভি মতবাদে বিশ্বাসী। বেরেলভি মতবাদ সম্পর্কে পুনরাবৃত্তি করার প্রয়োজন নেই যে তাদের আকীদা কি। যেমন তাদের কাছে নবী, ওলি, আউলিয়া সবাই আলেমুল গায়ব, গায়ব জানে, তারা হাজির নাজির, তারা সারা পৃথিবী নিয়ন্ত্রণ করেন, আল্লাহ পাক তাদের উপর পৃথিবী চালানোর দায়িত্ব দিয়ে দিয়েছেন, এমনকি নবী সাল্লাম জান্নাত জাহান্নাম সব কিছুর মালিক, মানুষের ভাগ্যের মালিক, এমনকি পীরেরা, বিশেষ করে বড় পীর বা ওইরকম গোস কুতুব যারা, তারা সব কিছুর মালিক, তকদির ভাগ্যের মালিক, যাকে ইচ্ছা সন্তান দেন, যাকে ইচ্ছা বন্ধা করেন, যাকে ইচ্ছা আল্লাহ মেয়ে দেন, যাকে ইচ্ছা যা দেন আর কি। এইসব আকিদা সম্পর্কে এর আগে বলা হয়েছে। তো বেরেলভিদের একটি ফেরকা, একটি দল বা একটি তরিকা হচ্ছে আটরশি তরিকা, মুশরিক তরিকা, আর একটি হচ্ছে মাইজভান্ডারি তরিকা, এগুলি হচ্ছে সব বেরেলভি তরিকা, আর একটি হচ্ছে দেওয়ানবাগি তরিকা, এগুলি হচ্ছে বেরেলভি তরিকা, একটি হচ্ছে আমাদের সিলেটি ভাইরা চেনে ফুলতলি তরিকা, এরা হলো বেরেলভি। এইভাবে যারা বাংলাদেশে, যারাই বলবে নিজেদেরকে রিজবি, কারণ তাদের মনোনীত নাম হচ্ছে, তাদের পছন্দনীয় নাম হচ্ছে রিজবি, আহমদ রেজা খান থেকে ওই রেজা শব্দ থেকে রিজবি নিয়েছে। হ্যাঁ, যেমন খুলনা থেকে খুলনাবি, খুলনার কোনো অধিবাসী যদি হয় তো কি বলবেন, খুলনাবি, ঢাকার লোক হলে ঢাকাবি। হ্যাঁ, তো সিলেট থেকে সিলেটি, তো ওই রকমই তারা আহমদ রেজা থেকে, আর আহমদ রেজা খানের ধর্মই হচ্ছে বেরেলভি ধর্ম। এই জন্য বাংলাদেশের বিদাতি এই বেরেলভি ধর্ম অবলম্বীরা, বেরেলভি মতবাদে বিশ্বাসীরা নিজেদেরকে বেরেলভি বলে না, বিচ্ছিন্নিত হয়ে যায়, বুঝে নিবে লোকের রেজবি বলে, যাতে জনসাধারণ বুঝতেই না পারে রেজবি বলে। শুনেছেন না শোনেনি রেজবি নামটি? আমাদের এখানে ইউনুস আছে, সে বলে ওই ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এইসব এলাকার কথা বলে, যে রিজবি খুব বেশি, ত্রিপুরা দিয়ে ওই দিক দিয়ে ঢুকেছে, কত দূর দিয়ে ইউপি থেকে গিয়েছে, আবার বিহার, পশ্চিমবঙ্গ, আসাম, ওই করে একবার পূর্ব দিকে ত্রিপুরা ওই দিক দিয়ে তাড়াতাড়ি করে ঢুকে গেছে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লায়। তো এইভাবে কবর মাজার পূজা আর মতবাদ, শিরকের মতবাদ এই উত্তরপ্রদেশের বেরেলি শহর থেকে গিয়ে বাংলাদেশে ঢুকেছে। এইগুলি দল ছিল বেরেলভি দল। এইরকমই যাদেরকে দেখবেন যে বলে যে রসুল আলেমুল গায়ব, রসুল হাজির নাজির, রসুল নূরের তৈরি, মাটির তৈরি নয়, এরা সব বেরেলভি। বাকি অন্যান্য তরিকাগুলি আছে, যেগুলি প্রসিদ্ধ তরিকা, তাদের বেশ কিছু আছে দেওবন্দি, বরং অধিকাংশগুলি আছে যেগুলি বাংলাদেশে তরিকা আছে, অথবা মাদ্রাসা প্রতিষ্ঠান আছে, অথবা আলেম ওলামারা আছে সেই দেশে, সেগুলি হচ্ছে দেওবন্দি। হানাফিদের মধ্যে পাঁচটি ভাগের একটি ভাগ হচ্ছে দেওবন্দি ফিরকা, দেওবন্দি ফিরকার সাথে তারা সম্পর্কিত। এই দেওবন্দিদের সম্পর্কে আহলে সুন্নাত আল জামাতের আকিদা নিয়ে আলোচনা করার ক্ষেত্রে কিছু আকিদা পেশ করেছিলাম, যে তার আহলে সুন্নাত নয়, যদিও তার আহলে সুন্নাত আল জামাত বলে নিজেকে দাবি করে। এইরকম বেরেলভিরা, রেজবিরা নিজেদের নামই রেখেছে তাদের আহলে সুন্নাত আল জামাত, অথচ আহলে সুন্নাত আল জামাত অর্থাৎ সুন্নতের সাথে, হাদিসের সাথে এবং সাহাবাই কেরামের জামা দলের সাথে তাদের আকিদার কোনো সম্পর্ক নেই, তারা ভ্রান্ত শিরকি আকিদা বিশ্বাসী। সাহাবাই কেরাম, সালাফে সালেহীন আকিদার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। দেওবন্দীদের আকিদা সম্পর্কে আজকে শুধু আকিদাগুলি বলে দেব প্রথম, আর তাদের বিভিন্ন কিতাবে রয়েছে তার বরাত, রেফারেন্স, পাতা নম্বর, কিতাবের নাম বলে দেব, আর পরবর্তীতে তাদের কিতাব থেকে ওই ঘটনাগুলি, সময় হলে ইনশাআল্লাহ তাআলা ঘটনাগুলি বর্ণনা করব, যাতে ঘটনাগুলির মাধ্যমে জানতে পারি যে তাদের কিতাবে এই এই ঘটনাগুলির মাধ্যমে তারা এইসব ভ্রান্ত মতবাদে বিশ্বাসী এটা প্রমাণিত হয়। দেওবন্দীদের সংখ্যা সবচেয়ে বেশি বাংলাদেশে,
দেওবন্দীদের সংখ্যা সবচেয়ে বেশি, বেরেলিবিদের সংখ্যাও কম নয়। অবশ্য এই দেওবন্দীদের আকিদা আর বেরেলিবিদের আকিদায় অনেক ক্ষেত্রেই মিল আছে, মানে সেম আকিদা। যে আকিদা পাবেন দেওবন্দীদের কাছে সেই আকিদা বেরেলিবিদের কাছে, বা যে আকিদা বেরেলিবিদের শিরকি আকিদা রয়েছে সেই আকিদায় রয়েছে দেওবন্দীদের। তবে পার্থক্য কি, বেরেলিবিরা স্পষ্টভাবে খোলাখুলি বলে এগুলি আমাদের আকিদা, দেওবন্দীরা বলে না, গোপন করে। দেওবন্দি আলেমরা লুকিয়ে রাখে, তাদের আলেমরা সে আকিদাগুলিতে ভ্রান্ত শিরকি মতবাদে বিশ্বাসী জনসাধারণকে জানতে দেয় না, যার ফলে একেবারে যারা সাধারণ মানুষ তারা জানেই না যে এত শিরকি আকিদা আমাদের মধ্যে রয়েছে, আমাদের আলেমদের মধ্যে রয়েছে, আমাদের হুজুর এত বড় আলেমদের মধ্যে হাকিমুল উম্মতের আকিদাই সব ভ্রান্ত শিরকি আকিদা রয়েছে, তারা জানেন না। তাহলে বেশ কিছু ক্ষেত্রে দেখবেন যে আকিদাগুলি আসবে, তখন বলবো যে এই আকিদা দেওবন্দীদেরও আর এই আকিদা বেরেলবিদেরও, তাদের মধ্যে দ্বন্দ্ব নেই। কোন কোন ক্ষেত্রে গিয়ে পার্থক্য হয়েছে তাদের, কোন কোন ক্ষেত্রে পার্থক্য হয়েছে, পার্থক্য কোথায় রয়েছে তাও বলে দেবো, যে দেওবন্দি আর বেরেলবি আকিদায় পার্থক্য কোথায় আর তাদের মিল কোথায় রয়েছে, এসে এক জায়গায় এক সঙ্গমে এসে মিলে গেছে কোন কোন ক্ষেত্রে সেই ক্ষেত্রগুলো বলে দেবো। শুধু পার্থক্য যে এরা লুকিয়ে রাখে শিরকগুলিকে তাদের দেওবন্দীরা, আর বেরেলিরা তাদের খোলাখুলি তাদের মজলিসে তাদের জলসা মাহফিলে ওয়াজ মাহফিলে বয়ান করে। প্রথম আকিদা, যে আকিদাটি ইসলামী আকিদা নাই, যে আকিদা শুধু বিদাতি আকিদা নয় বরং কুফুরি বিদাতি আকিদা, এই আকিদা মজুদ রয়েছে, বিদ্যমান রয়েছে দেওবন্দীদের মধ্যে। সেই আকিদা হচ্ছে ওয়াহদাতুল ওজুদের আকিদা, আরবিতে তাকে বলা হয় ওয়াহদাতুল ওজুদ। ওয়াহদা ওয়াহেদ থেকে এক হয়ে যাওয়া, আর ওজুদ মানে হচ্ছে অস্তিত্ব। তো পৃথিবীতে যা কিছু আছে, পৃথিবীতে যা কিছু আছে, আসমান জমিন আরশ কুরসি আল্লাহ পাক খালেক মখলুক আল্লাহর সৃষ্টি জগৎ, আর সৃষ্টি জগতের মধ্যে আবার যাদের জীব আছে মানুষ জিন পশু প্রাণী যত রকমের হাইওয়ান রয়েছে, জীব জন্তু রয়েছে পাখি রয়েছে ইত্যাদি সমস্ত কিছু, এ হচ্ছে কি, এগুলি হচ্ছে অস্তিত্ব ওজুদ। সমস্ত ওজুদ সমস্ত সৃষ্টি এবং স্রষ্টার অস্তিত্ব হচ্ছে, শুধু সৃষ্টির অস্তিত্ব নয়, সমস্ত সৃষ্টি এবং স্রষ্টা আল্লাহর অস্তিত্ব হচ্ছে ওয়াহদা এক, হচ্ছে ওয়াহদাতুল ওজুদের শাব্দিক অর্থ করলাম, আর এটি হচ্ছে তার তফসিল ডিটেলস বিস্তারিত যা সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। ওয়াহদাতুল ওজুদ মানে খালেক আর মখলুকের ওজুদ আলাদা আলাদা পৃথক পৃথক নয়, আল্লাহ এবং মখলুক সৃষ্টি জগতের অস্তিত্ব আলাদা আলাদা পৃথক পৃথক নয়, বরং সবকিছু হচ্ছে এক, সবকিছু এক। অর্থাৎ যে কোনো বস্তু দেখছেন, যে কোনো মানুষকে দেখছেন, যে কোনো প্রাণীকে দেখছেন তাতেই আল্লাহ আছে, এ হচ্ছে ওয়াহদাতুল ওজুদের আকীদা। এই ওয়াহদাতুল ওজুদের আকীদায় বেরেলভি দেওবন্দি সবাই এসে এক সঙ্গমে সাক্ষাৎ করেছে, মিলে গেছে এসে, বুঝেন তো সঙ্গম না, দুটো রাস্তা এসে এক জায়গায় এসে মিলে গেল। তো দুইটি ফিরকা তো বেরিয়ে গেছে কিন্তু এখানে এসে এরা মিলে গেছে। বেরেলভিরাও বলে ওয়াহদাতুল ওজুদের প্রতি তাদের ইমান রয়েছে, আর দেওবন্দীদের কিতাবাদিতে ভরপুর রয়েছে ওয়াহদাতুল ওজুদ। দেওবন্দীদের বড় বড় কয়েকজন তাদের শিরোমণি আলেমদের নাম বলে দিই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে যে তাদের কিতাবাদিতে এইসব আকিদা পাবেন। তাদের সবচেয়ে বড় শিরোমণি হচ্ছেন এমদাদুল হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি, যিনি মক্কায় থাকতেন, আর এই ওয়াহদাতুল ওজুদের আকিদা নিজেই শুধু রাখতেন না, এর জন্য কঠোর পরিশ্রম করে প্রচার করতেন, বড় তবলিগ করতেন, মোবাল্লেগ ছিলেন তিনি এই ওয়াহদাতুল ওজুদের। আর যত দেওবন্দি ভারত বাংলাদেশ পাকিস্তান অখণ্ড ভারত থেকে মক্কা আসতো হজ মৌসুমে বা অন্য কোনো মৌসুমে আসার পরে তার থেকে বায়াত নিয়ে যেত, বড় বড় আলেমরা এসে তার মুরিদ হয়েছে হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কির। ওয়াহদাতুল ওজুদের আকিদা যদি তাদের কিতাবে দেখতে হয়, বিশেষ করে একটি কিতাব যেই ওয়াহদাতুল ওজুদের প্রমাণের জন্য লিখা হয়েছে, তা হচ্ছে হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কির কিতাব, কিতাবের নাম হচ্ছে শামায়েমে মুহাম্মাদী, কিতাবের নাম হচ্ছে শামায়েমে মুহাম্মাদী। এই কিতাবটি লিখাই হচ্ছে ওয়াহদাতুল ওজুদের জন্য। দেওবন্দি শিরোমণি বড় বড় আলেমদের একজন হচ্ছেন রশিদ আহমদ গাঙ্গুহি, নাম শুনেছেন,
শুনেছেন, তার বক্তব্য রয়েছে ওয়াহদাতুল উজুদে। তিনি বলছেন আমি এটা বিশ্বাস করি, তবে প্রচার করি না, কারণ মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। কিতাবে আছে। আর একজন তাদের আলেম হচ্ছেন, বিরাট আলেম, এগুলো ছোট খাটো আলেমদের নাম নিচ্ছি না কিন্তু, হ্যাঁ, যাদেরকে সারা বিশ্বের দেওবন্দি মজাহের লোকেরা, দেওবন্দি ফিরকার লোকেরা চেনে, কাসেম নানুতুবি, যে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। আর একজন হচ্ছেন হাকিমুল উম্মত, যার উপাধি আশরাফ আলী থানবী। কে চেনে না, বেহেস্তি যাওয়ার কে জানে না, আর কোন ভাষায় অনুবাদ হয়নি, বাংলা, উর্দু আর হিন্দি, আর কে চিনে না হাকিমুল উম্মত আশরাফ আলী থানবীকে? এরা হচ্ছেন দেওবন্দি ফিরকার শিরোমণি আলেম। দেওবন্দি ফিরকার শিরোমণি আলেম হচ্ছেন আনোয়ার শাহ কাশ্মীরি। দেওবন্দি ফিরকার শিরোমণি আলেম হচ্ছেন মাহমুদুল হাসান শেখুল হিন্দ, যাকে বলা হয় গোটা হিন্দুস্তান অখণ্ড ভারতের তিনি শেখ, শেখুল হিন্দ। দেওবন্দি ফিরকার শিরোমণি হচ্ছেন হুসাইন আহমদ মাদানী, আর যার ছেলে আসাদ মাদানী। প্রত্যেক বছর সারা পৃথিবীর ইমানদার মানুষেরা এতেকাব করতে আসেন, হজ উমরা করতে আসেন, এতেকাব করতে, ইবাদত মন্দি করতে কোথায় আসেন? মক্কা নয়, মদিনায় আসেন। আর আসাদ মাদানী, হুসেন আহমদ মাদানী শিরোমণির ছেলে আসাদ মাদানী, তিনি যান বাংলাদেশে। কোথায়? বাংলাদেশে। খবর আছে, জানেন না কেউ? দেখে নিয়ে আসেন ইউনুসকে, একটু কোনো এক ভাই জানতো ইউনুসকে নিয়ে আসেন, সে খবর দিত। প্রত্যেক বছর ঢাকার এক মসজিদ আছে, যাই না, কাকরাইল মসজিদ অথবা অন্য কোন মসজিদ, কাকরাইল মসজিদে উনি গিয়ে শেষ 10 দিন কাটান। এন্তেকাল করেছেন গত বছরে বা তার আগের বছরে। তো যাই হোক, এই হচ্ছে তাদের আমল। এবং দেওবন্দি আলেমদের একটা লিস্ট দিলাম, বড়দের লিস্ট দিলাম, বাকি ছোটদের লিস্ট হাটহাজারি, ফুটিয়া আর যতগুলি মাদ্রাসা রয়েছে, দেওবন্দি তরিকার কওমি মাদ্রাসা রয়েছে, সবগুলি দেওবন্দি আকিদার অনুসারী। এই আকিদা ওয়াহদাতুল ওজুদ, ওয়াহদাতুল ওজুদ, ওয়াহদাতুল ওজুদের আকিদা, আনোয়ার শাহ কাশ্মীরের নাম নিলাম, তার কিতাব ফাইজুল বারি তো রয়েছে, ফাইজুল বারি নামক এক কিতাব লিখেছেন বুখারী শরীফের ভাষ্য বলে, বুখারী শরীফের ভাষ্য বলে লিখেছেন। আর তাতে তিনি ওয়াহদাতুল ওজুদ মানে সারা পৃথিবীর অস্তিত্ব হচ্ছে এক, আল্লাহ সৃষ্টি সব এক, এই আকিদা তিনি লিখেছেন। এই এই আকিদায় রয়েছে শাব্বির আহমদ উসমানির তাফসির। শাব্বির আহমদ উসমানি একজন খুব বড় আলেম মুফাসসির দেওবন্দি ফিরকার, নাম শুনেছেন? শাব্বির আহমদ উসমানির তাফসির রয়েছে, তাফসির করেছেন। আর একজন বড় আলেম হচ্ছেন মুফতি শাফি, পাকিস্তানের অদ্বিতীয় মুফতি, যারা 71-এর আগে বড় সাবালক ছিলেন তারা হয়তো পাকিস্তান টিভি থেকে যারা শুনেছেন, পাকিস্তানের মুফতি আম বা মুফতি আজম বড় মুফতি ছিলেন। কোরআনের অনুবাদ যেটি মহিউদ্দিন খান বাংলায় অনুদিত করেছে, জি, এটি হচ্ছে মুফতি শাফির মারিফুল কোরআন। দেওবন্দি যে কোনো আলেম এসে খুঁজবে মারিফুল কোরআন আছে কিনা, অন্য কোনো তফসির, তফসিমের কাছে জীবনে খুঁজবে না, অন্য কোনো তফসির খুঁজবে না, খুঁজবে মারিফুল কোরআন। এই মারিফুল কোরআনের লেখক হচ্ছেন মুফতি শাফি, এই সব ওলামারা হচ্ছেন দেওবন্দি ফিরকার ওলামা। তাদের আকিদা, এই আকিদা রয়েছে শেখ জাকারিয়া শাইখুল হাদিসের নাম তো শুনেছেন, তবলিগ জামাতের লেখক, অদ্বিতীয় লেখক তবলিগ জামাতের, তবলিগ জামাতের প্রতিষ্ঠাতা হচ্ছেন ইলিয়াস সাহেব। এরা সবাই ওই দেওবন্দি ফিরকারি, কিন্তু একটু কেটে গিয়ে এরা তবলিগ চালু করলেন, তারা তবলিগ চালু করেননি, এরা তবলিগ শুরু করলেন। এই শেখ জাকারি সাহেবের কিতাব ফাজাইলগুলি যে রয়েছে, তার একটি চ্যাপ্টার রয়েছে ফাজাইল সাদাকাত। এই ফাজাইল সাদাকাতে রয়েছে এই ওয়াহদাতুল ওজুদের প্রতি ইমান, বিশ্বাসের কথা বলেছে। ওয়াহদাতুল ওজুদ হচ্ছে ইসলাম, আল্লাহ সৃষ্টি সব এক। আল্লাহ সৃষ্টি যদি সব এক হয়, এখন তাদের কথা বয়ান না করে একটু তার অসারতা দেখুন, এবং এমন কুফুরির কুফুরি, যেই কুফুরি বলা হয়েছে ওয়াহদাতুল ওজুদের এই কুফুরি আকিদা প্রথম পেশ করেছিল ইবনে আরাবি বলে একজন মুরতাদ, ইবনে আরাবি পেশ করেছিল। ইবনে আরাবি সম্পর্কে মহাক্কে গবেষক ওলামারা বলেছেন যে কান আকফার মিন ফিরাউন ওয়াহামান, সে ফিরাউনের চাইতে বেশি বড় কাফের ছিল। ফিরাউন বলেছিল যে আনা রব্বুকুমুল আল, আমি মহান প্রভু, আমার পূজা করো, কিন্তু এ কথা বলেনি যে আমার পূজা করলে আল্লাহর পূজা করা হবে,
এ কথা বলেছিল ফেরাউন। কিন্তু ইবনে আরামি এই আকীদা পেশ করলো যে ওয়াহদাতুল পৃথিবীর অস্তিত্ব হচ্ছে এক, স্রষ্টা সৃষ্টি সব হচ্ছে এক, সুতরাং যে কিছুর ইবাদত করো না কেন, যে কিছুর পূজা করো না, সেটি আল্লাহরই ইবাদত হয়। তুমি যদি তোমার স্ত্রীর পূজা করো তবু আল্লাহর ইবাদত হয়, তুমি যদি লিঙ্গ পূজা করো হিন্দুদের মতো পুরুষ লিঙ্গ অথবা স্ত্রী লিঙ্গের পূজা করো তবুও আল্লাহর ইবাদত হয়ে যায়, নদী নালার যদি ইবাদত করো গঙ্গা যমুনার হিন্দুদের মতো তাও আল্লাহর ইবাদত হয়, জি শোরের কুকুরের যদি পূজা করো সিজদা করো তবু আল্লাহকে সিজদা করা হয়। তাই তাদের কবিতা রয়েছে যে আমি কুকুরকে সিজদা করলেও তো আল্লাহকে পাই, খিনজিরকে শোর শোরকে সিজদা করলেও তো আল্লাহকে পাই, কারণ অস্তিত্ব হচ্ছে এক, সবকিছুতে আল্লাহ মজুদ, ওয়াহদাতুল উজুদের ইমানের অর্থ। আকিদাগুলি তাদের শুনিয়ে দিই, তারপরে তাদের কিতাব থেকে প্রমাণ বলো। দ্বিতীয় আকিদা শোনেন, ইসলাম বিরোধী আকিদা। তাদের আকিদা এই পীরতন্ত্র সম্পর্কে আলোচনা করতে গিয়ে দীর্ঘদিন আগে আকিদার কথা বলেছিলাম। তাদের একটি আকিদা হচ্ছে যে তাসাউরে শেখ করতে হবে, এবাদত বন্দিগীতে যদি মনোনিবেশ করতে হয়, এবাদত বন্দিগীতে যদি একাগ্রতা সৃষ্টি করতে হয়, এবাদত বন্দিগীতে যদি একবারে উচ্চ পর্যায়ে পৌঁছিতে হয়, তাহলে পীর সাহেবের তাসাউর ধ্যান করতে হবে। তাসাউর মানে ধ্যান করা, আর শেখ মানে পীর। তো পীর সাহেবের ধ্যান করতে, যার মুরিদ হয়েছেন যে পীর সাহেবের, তার ধ্যান করতে হবে আপনার ইবাদত বন্দেগীতে। নামাজ পড়বেন সেজদায়, রুকুতে, নামাজের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে আপনি কি করবেন, পীর সাহেবের ধ্যান করবেন, রোজা রাখবেন পীরের ধ্যান করবেন, জিকির করবেন, কিন্তু জিকির আল্লাহ ধ্যান করবেন পীরের, জি নামাজেও, জি সেজদাতেও। শুধু না, বছরকে বছর তারা ধ্যান করতেন। তাদের কিতাবে তা আছে যে দীর্ঘদিন ধরে, কেউ বলছে দুই বছর তিন বছর ধরে, কেউ বলছে সারা জীবন ধরে আমার পীর সাহেব আমার কলবে সব সময় ধ্যানে থেকেছে, সব সময় ধ্যান করেছে। তাসাউরে শেখের আকীদা, এই তাসাউরে শেখ সম্পর্কে আল্লাহ মওদুদীকে উদ্ধার করেছেন। মওদুদী যদি ইঙ্গিত করেছে এর আগে ভুলভ্রান্তির কথা, কিন্তু আল্লাহ পাক মওদুদীকে এই কুফরি থেকে উদ্ধার করেছেন, মওদুদী সাহেবের উপরে চরম খণ্ডন করেছেন, যার ফলে দেওবন্দিরা এত অসন্তুষ্ট হলো যে অসন্তুষ্ট হয়ে দেওবন্দিরা মওদুদী সাহেবের উপর কুফুরির ফতোয়া দিল। মওদুদী সাহেব কিছু ভুল করেছেন যার কারণে দেওবন্দিরা কুফুরির ফতোয়া দেয়নি, তাদের উপর আঘাত পড়েছে। হ্যাঁ, যে আমরা তাসাউরের শেখে বিশ্বাসী, আর তাসাউরের শেখকে কুফরি শিরক বলে আখ্যায়িত করলো মওদুদী। সালাফি ওলামারা তো করেছেন, কিন্তু তাদের ঘর থেকে হানাফিদের একজন আবুল আলা মওদুদী যদি বলে যে এটি কুফুরি আকীদা, তাসাউরের শেখ পীরের ধ্যান করা, নামাজ রোজায় হজ যাকাতে ইবাদত বন্দেগীতে সেজদায় রুকুতে, তাহলে তাদের উপরে তো ঘর থেকে আঘাত। এই আঘাতের কারণে এমন মরিয়া হয়ে পাগল হয়ে উঠলো যে চরমনায় পীর একবার সবচাইতে বড় জবান তার লম্বা ছিল, মওদুদী পন্থীর উপর কুফুরির ফতোয়া দেওয়া ছিল কি ছিল না, হ্যাঁ চরমনাই হচ্ছে এই দেওবন্দি, এই এসব আকিদা বিশ্বাসী, পীরের ধ্যানে বিশ্বাসী। এই আকিদা তাদের কিতাবে রয়েছে, শামাইমে মুহাম্মাদিয়া যে হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কি তার কিতাবে রয়েছে, আর এমদাদুল মুশতাকেও রয়েছে, এছাড়া বহু কিতাবে রয়েছে এই আকিদা। পরে ইনশাআল্লাহ যেমন বললাম যে ঘটনাগুলি যখন বর্ণনা করবো কোনখানে রয়েছে সেই কিতাবের বিস্তারিত হওয়ালা দেব। তাদের তৃতীয় আকিদা বলেন তাসাউরের শেখ আপনি ধ্যান করবেন, আপনি নামাজ পড়বেন আল্লাহর ধ্যান করবেন না আপনি পীরের ধ্যান করবেন। আল্লাহ বলছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহকে স্মরণ করো, আর ধ্যান করবেন মানে স্মরণ করবেন আপনি পীরকে, ফাযকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো। আরে বলছেন না আমি পীরকে স্মরণ করবো, পীরের ধ্যান করবো। সংক্ষেপে আকিদাগুলি শুনে যান। তিন নম্বর আকিদা হচ্ছে দেওবন্দীদের যে কবর থেকে ফায়েজ আসে, ফায়েজ মানে কোনো কিছু বহে আসা, এই জন্য পানি বয়ে গেলে বলে ফাদাল মা, পানি বয়ে গেল। তো আপনি কবরের কাছে গিয়ে, বিশেষ করে ওলি আউলিয়ার কবরের কাছে গিয়ে, দেওবন্দী বড় বড় আলেমদের কবরের কাছে গিয়ে, আনোয়ার শাহ কাশ্মীরের কবরের কাছে গিয়ে, কাসেম নানুতির কবরের কাছে গিয়ে, এমদাদুল্লাহ মহাজের মাক্কির কবরের কাছে গিয়ে, রাশিদ আহমদ গাঙ্গুহির কবরের কাছে গিয়ে, আশরাফ আলী থানভীর কবরের কাছে গিয়ে, ইলিয়াস সাহেবের কবরের কাছে গিয়ে, জাকারি সাহেবের কবরের কাছে গিয়ে, এসবের কবরের কাছে গিয়ে যদি তারা তাদের ওলি, তাদের কবরের কাছে গিয়ে যদি ধ্যান করেন আপনি, হ্যাঁ যদি দাঁড়ান সেখানে গিয়ে মুরাকাবা করেন, তাহলে সেখান থেকে বরকত নূর বয়ে আপনার অন্তরে কলবে আসবে। এ হচ্ছে ফায়েজ, কবর থেকে ফায়েজ আসা, কবর থেকে উপকৃত হওয়া। জি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, কবর জিয়ারত করলে কি উপকার হয়,
জুরুল কবুরা ফাইন্না তুজাক্কিরুকুমুল আখিরা, কবর জিয়ারত করলে তোমাদের আখিরাত স্মরণ আসবে। যদি কবর থেকে কিছু নূর আসতো, ফয়েজ আসতো, বরকত বয়ে আসতো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে কবর জিয়ারত করো, কারণ সেখান থেকে বরকত বয়ে আসবে, নূর আসবে সেখান থেকে, কথা বলতেন, বলেছেন। এবং আল মাইয়্যিতু ফিল কবরে কালগারিক, মৃত ব্যক্তি কবরে হাবুডুবু করা লোকের মতো, সাঁতার জানে না, ডুবছে ডুবছে, তাহলে কি করতে হবে আপনাকে? তাকে উঠাতে হবে। একটি লোক হাবুডুবু করছে, সাঁতার জানে না, দেখছেন সমুদ্রের তীরে ডুবছে, তাহলে উঠাবার চেষ্টা করবেন যেভাবে হোক না কেন। তাহলে এই লোক কবরে মারা গেছে, হাবুডুবু করছে, আজাবে আল্লাহর আজাবে, তাকে উঠাবার জন্য দোয়া করতে হবে, দোয়া করেন। এই দুটি কাজের জন্য কবরের কাছে যাবেন আপনি। আর তৃতীয় শিরকি কাজ হচ্ছে যে কবর থেকে নূর আসবে, কবর থেকে বরকত আসবে, কবর থেকে আমার ইমান একবার মজবুত হয়ে যাবে, কবরের কাছে গিয়ে যদি আমি চোখ বন্ধ করে যদি ধ্যান করি, তাহলে মোরাকাবা করি, তাহলে কবর থেকে ফায়দা আসে। এই যে আকিদাগুলি বললাম, ওয়াহদাতুল ওজুদের আকিদা বললাম এক, তারপরে পীরের ধ্যান তাসাউরের শেখের আকিদা বললাম, তারপরে কবর থেকে ফায়দা আসার আকিদা, সবগুলিতে একমত দেওবন্দি বেরেলভি। এসব নিয়ে ঝগড়া তাদের নেই, এসব নিয়ে ঝগড়া নেই, কিন্তু দেওবন্দি বেরেলভি সেম সেম, এখানে এইসব নিয়ে কোনো ঝামেলা। চরমনাই তরিকা, শশীনার তরিকা, হ্যাঁ হাট হাজারি আর ওই ফুটিয়ার তরিকা, এদের তরিকা, আর ওবায়দুল হক সাহেবের তরিকা, মহিউদ্দিন খানের তরিকা, আর কাদের তরিকার কথা বললাম, আটসি মাইজভান্ডারি ফুলতলি, এইসবের মাঝে কোনো পার্থক্য নেই। এই এইসব আকিদা, যে তিনটি আকিদার কথা বর্ণনা করলাম। চতুর্থ আকিদা শোনেন, এই কবর থেকে ফায়েজ আসার আকিদা তাদের বিভিন্ন কিতাবে রয়েছে। জি, আল মুহান্নাদ আল আল মুফান্নাদ, এই কিতাব থেকে কিছু কথা শুনিয়েছিলাম, সেই কিতাবে রয়েছে। তাদের আর একটি চতুর্থ আকিদা হচ্ছে যে সুফিবাদে বিশ্বাসী, তারা সুফিবাদে বিশ্বাসী এবং সুফিবাদের তারা পুরোপুরি বাস্তবায়ন করে। এই ক্ষেত্রে দেওবন্দি বেরেলভি সেম সেম, বেরেলভিদের মধ্যেও তাসাউফ রয়েছে পুরো মাত্রায়, আর পূর্ণ মাত্রায় তাসাউফ রয়েছে, ওই রকমই সুফিবাদ রয়েছে দেওবন্দিদের মধ্যেও। এবং সুফিবাদের কিছু পরিভাষা আছে, টার্ম আছে, ইস্তিলাহ, শরীয়তি পরিভাষা, যেমন নামাজ, রোজা, সালাত, যাকাত, হজ, এগুলি হচ্ছে কি ইসলামী পরিভাষা, ঠিক না? তেমনি সুফিবাদের কিছু পরিভাষা আছে যেগুলি কোরআন হাদিসে কোথাও পাবেন না। তার মধ্যে একটি হচ্ছে মুরাকাবা, 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 চোখ বন্ধ করে যেমন হিন্দুদের সাধু সন্ন্যাসীরা ধ্যান করে, করে না, এইসব ধ্যান হচ্ছে মুরাকাবা। ওয়াল ফানাফি শেখ, আর পীরের মধ্যে বিলীন হয়ে যা, ফানা হয়ে যা মানে একবার নিশ্চিহ্ন হয়ে যা, আপনার কোনো অস্তিত্ব নেই, আপনি পুরো নিজেকে বিলীন করে দিয়েছেন আপনার শেখ পীরের মধ্যে, এই আকীদা, ফানাফি শেখ, এই আকীদা। তারপরে আল ফায়জুর রুহানি, রুহানি ফায়জ, চরমনাইর একটি কিতাবের নামে রুহানি ফায়জ আছে না, আমাদের জামান সাহেব একবার স্মরণ করিয়েছিলেন, মনে আছে না, ভুলে গেছেন, কিতাবের নাম হচ্ছে রুহানি ফায়জ। তো রুহানি ফায়জ মানে আধ্যাত্মিক ফায়জ, আধ্যাত্মিক দিক থেকে লাভবান হওয়া, কোন ব্যক্তির মুরিদের পীর থেকে লাভবান হওয়া, পীর থেকে কোনো কিছু তার কলবে চলে আসা, তার ইমানে উন্নতি সাধন হওয়া, এ হচ্ছে ফায়জ রুহানি। এসব কথা রয়েছে শেহাবুস সাকিব কিতাবে। এই কিতাবের লেখক হচ্ছেন হুসাইন আহমদ মাদানী, আসআদ মাদানীর পিতা হুসাইন আহমদ মাদানী। এরা দীর্ঘদিন ধরে মদিনায় থেকে গেছে, কিন্তু মদিনার হিদায়ত, মদিনার ইসলাম তারা গ্রহণ করতে পায়নি, তৌফিক পায়নি, এদের তৌফিক হয়নি। ইংরেজদের জামানা ছিল, ইংরেজরা যখন জুলম অত্যাচার করতো তখন তারা আশ্রয় নিয়েছিল মদিনায় এসে, কিন্তু তারা মদিনার ইসলাম নিয়ে যায়নি, সহি হাদিসের ইসলাম নিয়ে যায়নি, কোরআন সুন্নার ইসলাম নিয়ে যায়নি, ওই বিদাতি ভারতীয় ইসলামেই থেকে গেছে। এই জন্য তাদেরকে মাদানী বলা হয়, মদিনায় তাদের বাড়ি ছিল না, কিন্তু দীর্ঘদিন তারা মদিনায় থাকায় তাদের ভক্তরা তাদেরকে মাদানী বলে, অসুবিধা নেই এতে, কারণ হাদিসের পরিভাষা আছে কোনো শহরে যদি কেউ চার বছর থাকে তাহলে তাকে মাদানী বলা যেতে পারে। জি, তো কিন্তু কথা হচ্ছে যে তার ছেলে, তার ছেলেও মাদানী, তার ছেলের ছেলেও মাদানী, যদিও মদিনায় থাকেনি একটা না, কোনোদিন দুই বছর চার বছর। তারপরে তারা সহি আকিদা না নিয়ে তারা এইসব শির্ক বিদাতি আকিদা রয়েছে। তো বললাম মুরাকাবা আসলো কোথেকে, অমুসলিমদের থেকে এসছে, এই যে সন্ন্যাসীবাদ, হ্যাঁ বৈরাগ্যবাদ, তারপরে চোখ বন্ধ করে ধ্যান করা, এইসব কোথেকে এসছে, হয় বৌদ্ধ ধর্ম থেকে এসছে, আর না হলে হিন্দুদের ধর্ম থেকে এসছে, হিন্দুদের তপস্যা থেকে এসছে। জি, এগুলি তপস্যা তাদের, রুহানি ফেজ, যে পাশাপাশি বসলে
পীর সাহেবের দরবারে গেলে তার থেকে রুহানি ফয়েজ কলবে চলে আসে, নামিয়ে দিবেন তিনি, একবারে ভয়ে দিবেন তার আধ্যাত্মিক ফয়েজ একবারে। শাহাবে সাকিব কিতাবের লেখক হুসেন আহমদ মাদানি তার কিতাবে সব কথাবার্তা রয়েছে। তারপরে তাদের আকিদা হচ্ছে যে ওলি আউলিয়া জীবিত হোক অথবা মৃত, ওলি আউলিয়া জীবিত হন অথবা মৃত, তাদের আত্মা দ্বারা বা আত্মা থেকে সাহায্য কামনা করা, তাদের আত্মার নিকট ফরিয়াদ করা, বালা মুসিবতে উদ্ধার কামনা করা, ওলি আউলিয়া। ওলি আউলিয়া ভারত সমাজে কে সবচেয়ে বড় আলী? আব্দুল কাদের। বড় আলী হচ্ছে আব্দুল কাদের জিলানী, বড় পীর, যার নাম বড় পীর সেই বড় আলী। তাদের নিকটে বড় আলী আবু বকর ওমর ওসমান নয়, যদিও কথায় কোনো জায়গায় লিখে কিন্তু কাজে কর্মে নয়। তারা কোনোদিন আবু বকর ওমর ওসমানের কাছে কিছু চেয়েছে? আর চাইলেও কি মুসলমান থাকবে না, মুশরিক হয়ে যাবে বলুন তো দেখি? এমনকি আল্লাহর নবীর কাছেও কি সাহাবারা চেয়েছেন কোনো কিছু, যে ইয়া রাসূল আল্লাহ মদদ করুন, সাহায্য করুন, আমরা বালা মুসিবতে আছি, বিপদ আপদে আছি, উদ্ধার করুন? করেছেন না? জীবদ্দশায় করেছেন না? ইন্তেকালের পরে করেছেন? জীবদ্দশায় এতটুকু করেছেন যে কোনো পরামর্শ নেওয়া, কোনো আদেশ নেওয়া, তারপরে কোনো মীমাংসা, যদি কোনো দ্বন্দ্ব হয় তো মীমাংসা চেয়ে নেওয়া, কারণ জীবদ্দশায় আছেন। কিন্তু এমন কিছু যে আল্লাহর আল্লাহর ক্ষমতায়, সেসব জিনিস আল্লাহ ছাড়া রাসূলুল্লাহ সাল্লামের কাছে সাহাবারা চাননি। তো তাদের আকিদা হচ্ছে যে ওলি আউলিয়ার আরওয়াহর কাছে, আত্মার কাছে সাহায্য কামনা করা। তাদের কিতাবে রয়েছে শাব্বির আহমদ উসমানি, যার নাম বললাম মুফাসসির, তাদের তার কিতাবে রয়েছে। তারপরে জালজালা নামক একটি কিতাব রয়েছে, জালজালার ওপর জালজালা, মানে ভূমিকম্পের ওপর ভূমিকম্প, জালজালা দর জালজাল উর্দু ভাষায় কিতাবটি রয়েছে। সেই কিতাবে রয়েছে দেওবন্দিয়া আলেমের নাজমুদ্দিন বলে, এসব কিতাবে তাদের আকিদা পেশ করা হয়েছে যে তারা এইসবে বিশ্বাসী, ওলি আউলিয়ার আত্মার কাছে তারা সাহায্য কামনা করে, ওলি আউলিয়ার আত্মার কাছে তারা সাহায্য কামনা করে। কিন্তু লুকিয়ে লুকিয়ে এখানে গিয়ে পার্থক্য দেওবন্দিয়ার বেরেলভিদের হয়েছে, বেরেলভিরা খোলাখুলি ইয়া গাউসুল আজম মাদাদ, ইয়া খাজা বাবা মঈনুদ্দিন চিশতি মাদাদ, মাদাদ ইয়া রাসূল আল্লাহ, ইয়া আলী মাদাদ, ইয়া হোসেন মুশকিল কোসা মাদাদ। শিয়া মতবাদ রাফেজিরা ই করে আর বেরেলভিরা করে, দেওবন্দিরা করে, কিন্তু লুকিয়ে লুকিয়ে, তাদের কিতাবে আছে, জনসাধারণ এগুলি জানেন না, ওই বিশেষ কিতাবগুলি না পড়লে জানতে পারবে না। তাদের জীবিত হোক মৃত হোক, জীবিত হলেও চাওয়া যাবে, ফরিয়াদ করা যাবে, আর মৃত হলেও চাওয়া যাবে। এই জন্যই মনে হয় একটি বক্তব্য, দিলওয়ার হোসেন সাঈদীর বক্তব্য শুনে রাখুন, দিলওয়ার হোসেন সাঈদীর বক্তব্য, আর এই বক্তব্য দেওবন্দিরা যেখানে সেখানে শোনায়, যে ইবনে বতুতা, ইবনে বতুতা কোন দেশের লোক ছিল কে বলতে পারেন? ইবনে বতুতা খুব প্রখ্যাত পর্যটক, মুসলিম জাতির একজন খুব প্রসিদ্ধ প্রখ্যাত পর্যটক, সারা পৃথিবী ভ্রমণ করেছেন প্রায়, সারা পৃথিবী, তখনকার সারা পৃথিবী মানে তিনি মরক্কো থেকে বেরিয়েছিলেন, পশ্চিম আফ্রিকা মরক্কো থেকে বেরিয়েছিলেন আর চীন পর্যন্ত তিনি পৌঁছেছিলেন। তখন সমুদ্র আটলান্টিক আর প্রশান্ত পার হয়ে যাওয়ার, ইউরোপ কানাডা এইসব যাওয়ার হয়তো এই ব্যবস্থা ছিল না। আজকে থেকে কয়েকশো বছর আগের ঘটনা ইবনে বতুতার ঘটনা। ইবনে বতুতা নাকি একবার গিয়ে আসামের জঙ্গলে হারিয়ে যায়, তখন তো জঙ্গল ছিল, জনবস্তি কম ছিল, জঙ্গল আর জঙ্গল ছিল, আসামের জঙ্গলে গিয়ে হারিয়ে যায়। সাঈদীর বক্তব্য রয়েছে এই কথা, শিরকি আকিদা শুনুন ভালো করে, দেওবন্দিদের হারিয়ে যায়। সেই জামানা ছিল শাহজালালের জামানা, মানে শাহজালাল তখন জীবিত, আপনাদের পীর সাহেব, সিলেটের পীর সাহেব, হ্যাঁ শাহজালাল জীবিত। শাহজালাল জানতে পেরে নিলেন, দেখলেন আলেমুল গায়ব হয়ে গেলেন শাহজালাল, এত বড় পীর যে তিনি আল্লাহর গুণ পেয়ে গেলেন, আলেমুল গায়ব হয়ে গেলেন। কোথায় সিলেট আর কোথায় আসামের কামাখার বা কামাখার জঙ্গল, বাংলা বলে কামাখা আর ওই হিন্দি ভাষা বলে কামাখা, ওই যে দেশ থেকে ওই সাপুরিয়েরা আসে, তারপরে ওই জাদুকররা খুব বেশি আসে, যে কামরূপ, সহজ ভাষা বলে কামরূপ, একটা কামরূপ মেল আছে ভারতে, একটা ট্রেন চলে যার নামই হচ্ছে কামরূপ, তো আসল নাম কিন্তু তার কামাখা। তো ওখানে গিয়ে হারিয়ে গেছে জঙ্গলে, উদ্ধার করবে কে? যদি বালা মুসিবত আসে কে উদ্ধার করে? আল্লাহ কোরআনে বলছেন আম্মাই ইউজিবুল মুত্তাররা, যে ব্যক্তি অসহায় হয়ে যায় তার দোয়া কে শোনে? আল্লাহ।
ইজা দাআহু যখন দোয়া করে বনে জঙ্গলে পড়ে নদীতে ডুবে হাবুডুবু করে ইউনূস আলাইহিস সালাম ডুবছেন মাছের পেটে চলে গেলেন আর বলছেন লা ইলাহা ইল্লা আনতা আল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন আর এখানে কি দেখছেন দৃশ্য আলাদা যখন ইবনে বতুতা হারিয়ে গেলেন তার সম্পর্কে জেনে ফেললেন আলেমুল গায়ব শাহজালাল সাহেব আউযুবিল্লাহ শাহজালাল সাহেব জানতে পারলেন যে আরে ইবনে বতুতা হারিয়ে গেছে জঙ্গলে ইবনে বতুতা এত দূর থেকে আমাদের মেহমান অতিথি এসেছেন বাংলার জমিনে আসামের জমিনে উদ্ধার তো করতে হবে এক তো আলেমুল গায়ব হয়ে গেলেন এক শিরকি কুফরি আকীদা যে আল্লাহর সাথে শরীক করে দিল কাকে তারা শাহজালালকে দ্বিতীয় কথা আর একটি আল্লাহর ক্ষমতা হচ্ছে কাউকে উদ্ধার করা শাহজালাল সাহেব বললেন যে যাও মুরিদানকে বললেন যাও তাড়াতাড়ি করে তাকে নিয়ে আসো অমুক জায়গায় আছো নিয়ে আসো ওখান থেকে শাহজালাল আবার উদ্ধার করে নিলেন মুরিদানদেরকে পাঠিয়ে দিয়ে উদ্ধার করে যাও ওখান থেকে উঠিয়ে নিয়ে আসো নিয়ে আসলেন একেবারে সিলেটে নিয়ে আসার পরে একবার মান সম্মান ইজ্জত করে তারপরে সেখান থেকে বিদায় করলেন আবার তিনি চীন চলে গেলেন চীনে দীর্ঘদিন থাকলেন ওখান থেকে যেখানে যেতেন সেখানে তিনি বিয়ে শাদী ইবনে বতুতা বিয়ে শাদী করতেন আর সেখানে কাজী হয়ে যেতেন এলেম ছিল কাজী হয়ে যেতেন দীর্ঘদিন ধরে প্রধান বিচারপতি ছিলেন দিল্লিতে দিল্লিতে মোগলদের জামানায় ইবনে বতুতা এসে বিচারপতি প্রধান বিচারপতি ছিলেন ইবনে বতুতা তো এখানে তার ঘটনা বর্ণনা করার উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে শিরকি কুফুরি আকিদা দেখলেন সাইদি সাহেব এই বক্তব্য করছে আর তারপরে কোনো নোট নাই যে শিরকি আকিদা বরং মানুষকে বলছে দেখলেন কি কেরামত আউলিয়া আউলিয়ার দেখলেন যে সব জানতে পারলেন আলেমুল গায়ব শাহজালাল এই হচ্ছে শাহজালালের দেশ বা আউলিয়ার দেশ আমরা সব জানি আমাদের আউলিয়া আউলিয়ারা সব কিছু জানে তারপরে উদ্ধারও করে নিতে পারলেন আল্লাহর উদ্ধার আর প্রয়োজন নেই আল্লাহ কেন বালা মুসিবত থেকে উদ্ধার করে বালা মুসিবত হইলে এখন পীরকে ধরুন শাহজালালকে ধরলে শাহজালাল যদি ইবনে বতুতাকে উদ্ধার করতে পারেন তা আপনি তো দেশি ভাই আপনাকে কেন উদ্ধার করবে না ঠিক না এই আকিদাই না শিখানো হলো এই সাইদি সাহেবের বক্তব্য দিয়ে আল্লাহু আকবার দেওবন্দীদের আরেকটি আকিদা হচ্ছে যে রুহগুলি পৃথিবীতে ফিরে আসতে পারে আত্মা মানুষের এন্তেকালের পরে আবার পৃথিবীতে ফিরে আসতে পারে এই আকিদা শবে বরাতের সাথে রয়েছে এক আর এছাড়াও দেওবন্দীদের বিভিন্ন লোকের আত্মা দুনিয়াতে ফিরে আসে এসে সাক্ষাৎ করে যায় আত্মা সাক্ষাৎ করে যায় পাকিস্তানের একটা ঘটনা তৌসিফ সাহেব শুনিয়েছেন তার বক্তব্যে কালকে হঠাৎ করে শুনলাম লম্বা করে বলছি না একজন লোক মানে চলছে ওলিয়া উলিয়ার কিস্সা কাহিনী চলছে ওলিয়া উলিয়ার আত্মা যে কোনো সময় বাড়িতে ফিরে আসে দেখা সাক্ষাৎ করে যান ছেলে মেয়েদের সাথে ওলিয়া উলিয়া মারা গেলে ছেলে মেয়েদের সাথে সাক্ষাৎ করে যান তখন একজন যুবক বলছে আরে আপনি কি বললেন ওলিয়া উলিয়া আমার বাবার আত্মা ডেলি আসে আমার বাবা স্বয়ং নিজে আসে আমার আম্মার সাথে দেখা করে যায় আপনার ওলিয়া উলিয়া আমার আব্বাই তো আসেন এসে প্রতি রাতে আসেন এসে আমার আম্মার সাথে সাক্ষাৎ করে আম্মা বলে যে তোর আব্বা এসেছিল দেখা করে গেছে আমার সাথে প্রতি রাতে আসে সেখানকার যে পুলিশ কমিশনার ছিল সে খুব জ্ঞানী মানুষ ছিল তার কাছে খবর পৌঁছিল যে এইরকম কোন লোক আসে আর এদের আকিদা যে আত্মা ফিরে মরে যাওয়ার পরে চলে আসে আর প্রত্যেক রাতে আসে যা হোক সে সহি আকিদার মানুষ ছিল এইসব কুফুরি শিরকি আকিদা বিশ্বাসী ছিল না হয়তো পাকিস্তানের কোনো এক এলাকার পুলিশ কমিশনার সে পাহারা লাগিয়ে দিল যে দেখো তো আসে কি তার বাড়িতে কার আত্মায় আসে দেখো একটু বা কে আসে এসে ওর মার সাথে সাক্ষাৎ করে যায় এসে দেখা গেল যাকে লম্পট আসে আর আসার ব্যবচার করে যায় প্রতি রাতে আউযুবিল্লাহ এগুলি হলো কারামত জি তো দেওবন্দীদের আকিদা হচ্ছে ইতিয়ানুল আরওয়াহ ইলা আলামিদ দুনিয়া শুধু আত্মা আসে না বলছে মাজসামিহা সশরীরও আসতে পারে সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করেছেন সশরীরে এরা সশরীরে আলামুল আরওয়া থেকে মরে যাওয়ার পরে চলে আসতে পারে জি এই আকিদা হচ্ছে দেওবন্দীদের আকিদা এই আকিদা হচ্ছে বেরেলভী আকিদা এই আকিদার জন্য আপনি হাকিমুল উম্মত আশরাফি থানভীর কিতাব দেখতে পারেন তাদের কিতাবাদিতে এই আকিদার কিস্সা কাহিনী রয়েছে যে তাদের ওলি আউলিয়ারা শুধু আত্মা নয় সশরীরে ফিরে চলে আসেন মীমাংসা করার জন্য দেওবন্দে একবার ঝগড়া লেগেছিল দেওবন্দে একবার ঝগড়া লেগেছিল আমরা যখন ছোট কালে মাদ্রাসা পড়ি তখন একবার ঝগড়া লেগেছিল আর এটা ছিল পুরনো ঝগড়ার কথা পুরনো যুগে একবার বড় বড় মালিকদের মধ্যে টেনশন হয়ে যায় মতদ্বন্দ্ব নেতৃত্ব নিয়ে হোক আর কিছু নিয়ে হোক মতনৈক্য হয়ে যায় এই অবস্থায় যখন বিরাজ করছিল তখন তাদের একজন পীরে কামেল সশরীরে এসে উপস্থিত ফজরের সময় একবারে অন্ধকার অন্ধকার হয়ে আছে সশরীরে এসে উপস্থিত
আসার পরে কোন একজন মুদারেসকে দেওবন্দের একজন শিক্ষককে বলছে যে অমুক অমুককে বলে দাও, দুইজন বড় আলেমের কথা দুই দিকে দুইজন জাদরেল, আর লড়াই চলছে, দ্বন্দ্ব চলছে তাদের, তাদের দুইজনকে জানিয়ে দাও যে আমি বলছি খবরদার তারা যেন এইরকম দ্বন্দ্ব ঝগড়া না করে, মীমাংসা করে নেই। দেখেন, ওসিয়ত করার জন্য আর মীমাংসা করার জন্য আত্মার জগৎ থেকে শুধু আত্মে আসেন না, সশরীরে চলে আসেন। অথচ যখন হুসাইন রাজিয়াল্লাহু তাআলা আনহর দ্বন্দ্ব হইল ইয়াজিদের সাথে, আলী রাজিয়াল্লাহু তাআলা আনহর মতানৈক্য হইল মাউইয়ার সাথে রাজিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না সশরীরে আসলেন, না স্বপ্নযোগে আসলেন, না তার আত্মায় আসলো, এসে সতর্ক করলেন যে কি করছো এসব। আরে কমের পক্ষে তাদেরকে না পারতেন আল্লাহ রসুল, ইয়াজিদকে না পারতেন, বলতেন হোসেনকে যে বাবা তোমার এসব লোভ করে লাভ কি, আমি তো আমাকে তো আল্লাহ ওহদ পাহাড়কে সোনা করে দিতে চেয়েছেন, আমি তো নিনি, তুমি কেন এদিকে যাচ্ছ, ছাড়ো ওকে, ছেড়ে দাও তাদের জন্য। এই কথা বলার জন্য কেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরেও আসলেন না আর তার আত্মাও আসলো না, পেরে আসলেন না না পারলেন না, দুইয়ের এক আপনাকে বলতে হবে, ঠিক কিনা বলেন? পেরেও আসলেন না যদি বলেন, তবু আপনার জন্য আপনার ইমানের জন্য বিপদ। তাহলে নবী সাল্লাম কত বড় অন্যায় কাজ করেছেন? আপনি যদি এখান থেকে কফিলে ছুটি পান, টিকিট দেয় বা টিকিটের পয়সাও আছে আপনার কাছে, টিকিট নাও যদি দেয়, কোন রকম ভিসাটা লাগিয়ে দেয়, আর আপনি জানেন আপনার দু ভাই এমন লড়াই লাগিয়েছে যে মরে যাবে, দুই ভাই বাড়িতে রেখে এসছেন, তাদের টাকা পাঠাচ্ছেন, আর দুজনে মারামারি করে কাটাকাটি করে মরে যাবে, থাকবেন আপনি বসে এখানে? হ্যাঁ, না কোন রকম ছুটি বলে তাড়াতাড়ি করে ছুটে যাবেন তাদের মীমাংসা করার জন্য, বলুন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পারতেন আসতে সশরীরে অথবা স্বপ্নযোগে নিজের এখতিয়ারে, যে যাই হোসেন আর ইয়াজিদের দ্বন্দ্ব মিটিয়ে দিয়ে চলে আসি, আলী আর মাউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দ্বন্দ্ব মিটিয়ে দিয়ে চলে আসি, তো নবী সাল্লাম পেরে আসেননি না না পেরে আসেননি? যদি পেরে আসেননি তাহলে অপরাধ করেছেন। আপনি কি এই আকিদায় এই কুফুরি আকিদায় বিশ্বাসী? আর না পেরে যদি আসেননি তো আল্লাহর নবী পারলেন না, আবার দেওবন্দি ওলিরা কি করে পারে? এই কথাই বলেছে বেরেলভীরা। বেরেলভীদের সাথে যেখানে দ্বন্দ্ব হয়েছে, কোনখানে দ্বন্দ্ব হয়েছে, দ্বন্দ্ব হয়েছে বেরেলভীরা বলে যে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমুল গায়েব, হাজের নাজের, নূর থেকে তৈরি, তিনি সৃষ্টি, না হলে পৃথিবীর কিছু হতো না। দেওবন্দিরা বলছে না, আলেমুল গায়েব আল্লাহর নবী নন, আল্লাহর নবী হাজির নাজির নন, সব জায়গায় হাজির না নন, দেওবন্দিরা বলছে। তখন বেরেলভীরা বলল যে আরে আশ্চর্য কথা, তোমরা তোমাদের কাসেম নানুতুবিকে আলিমুল গায়েব বলতে পারো, ইমদাদুল্লাহ মুহাজির মাক্কিকে আলিমুল গায়েব বলতে পারো, রশিদ আহমদ গাঙ্গুহিকে আলিমুল গায়েব বলতে পারো, আশরাফ আলী থানভিকে বলতে পারো, আর আমরা যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলিমুল গায়েব বলি তো আমরা কাফের মুশরিক হয়ে গেলাম, নবীকে বললে আমরা মুশরিক, আর তোমরা তোমাদের আলিমদেরকে বললে তোমরা মুশরিক হও না, তোমাদের ইসলাম আবার থাকে নাকি? বুঝতে পাচ্ছেন? এই কথা বেরেলভীরা তাদেরকে বললো, দেওবন্দিদেরকে, যখন তাদের ঝগড়া হইলো তখন। তাদের আরেকটি আকিদা 8 নম্বর সম্ভবত, দেওবন্দিদের আকিদা যে ওলি আউলিয়াদের জন্য সময়কে কি করে দেওয়া হয়, সময় তাদের জন্য সংকুচিত করে দেওয়া হয়, তারপরে স্থান বা দূরত্ব সংকুচিত করে দেওয়া হয়। কি অর্থ? ওলি আউলিয়ার জন্য বাংলাদেশ থেকে মক্কা যে 5000 কিলোমিটার, 5000 কিলোমিটার নাই, ইচ্ছা করলে 1 মিনিটের মধ্যে এসে মক্কাতুল মুকাররমে হাজির, ফজর পড়লেন, আবার টান দিলেন, আবার চলে গেলেন, সকালে গিয়ে দর্শে গিয়ে হাটহাজারিতে বসে আছো, চরমনাইতে বসে আছো, বুঝলেন? এটা হচ্ছে জি, টেলিভিশনে তো ছবি আসে, আসলে আসে না, আসলে চলে আসে। হ্যাঁ, কি কেমন কথা বললাম, টেলিভিশনে ছবি আসে, আসল মানুষ আসতে পারে? আসল মানুষ তো আসতে পারে না, আসল মানুষ তো যেখানে আছে সেখানে আছে, টেলিভিশনে তার ছবিটা আসছে এবং তার কথা আসছে, কিন্তু ওলিয়া উলিয়ারা, দেওবন্দি ওলিয়া উলিয়ারা সশরীরে চলে আসেন মক্কাতুল মুকাররমায় নামাজ পড়েন, বলছেন আসর নামাজ পড়লেন মক্কায়, তারপরে মদিনা চলে আসেন, মদিনা জিয়ারত করে গিয়ে মাগরিব আবার হাজির মক্কায়, এটাও করেন তাদের হুজুররা, তাদের পীর সাহেবরা। তো এই দেওবন্দি আকীদা তাদের কিতাবে মজুদ রয়েছে যে সময় তাদের জন্য সংকুচিত করে দেওয়া হয়, মানে সময় বেশি লাগে না, আর দূরত্বকেও তাদের জন্য সংকুচিত করে দেওয়া, দূরত্ব নাই। এই আকিদা আনোয়ার শাহ কাশ্মীরির কিতাবে রয়েছে, আগে বলেছি একজন আলেমদের নাম বলে দিচ্ছি যাতে করে সুবিধা হয় বুঝতে, আনোয়ার শাহ কাশ্মীরির কিতাব ফাইজুল বারীতে রয়েছে, এইরকমই কথা রয়েছে শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির কিতাবেও, আকিদাতেও।
তাদের আকীদা রয়েছে যে রোগের আরোগ্যতা তাদের ওলিয়া উলিয়ারা দিতে পারে, দেওবন্দি ওলিয়া উলিয়া পীরেরা রোগের আরোগ্যতা দান করতে পারে। জি, এই আকীদা রয়েছে, এই আকীদা দেওবন্দিদেরও, আর এই আকীদা বেরেলভীদের। বেরেলভীরা খোলাখুলি বলে যে আমাদের ওলিয়া উলিয়া আব্দুল কাদির জেলানি, খাজা মইনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, আর এরা ফুরফুরা অমুক তমুক, এরা আমাদের আরোগ্যতা দান করতে পারে। আর এই দেওবন্দিরা লুকি লুকি গোপনে গোপনে এসব আকীদা রাখে। আর এগুলিকে তারা বলে যে আমাদের ওলি আউলিয়াদের দেওবন্দি হুজুরদের কেরামত, এগুলি হচ্ছে কেরামত। আগে আমি কেরামতের আলোচনা বলেছি, দেখেন কেরামত মানুষের এখতিয়ারে থাকে না, যেই ব্যক্তির হাত দিয়ে কেরামত হয় সেই ব্যক্তির এখতিয়ারে মোটেই থাকে না। কার এখতিয়ারে থাকে? একমাত্র আল্লাহর। তাহলে আল্লাহর এখতিয়ারে যখন আল্লাহ যখন ইচ্ছা তখন দেখিয়ে থাকেন, আর যখন ইচ্ছা হয় না কিছুই নেই। আর অনেক সময় ওই ব্যক্তি একটু আগে জানতে পারেন যে হতে যাচ্ছে কিছু, আর না হলে জানতেও পারেন না। শুধু কেরামত সম্পর্কে না, এমনকি মুজিজা সম্পর্কে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো মুজিজা সম্পর্কে জানতে পারতেন যে এটা হতে যাচ্ছে, হবে এরকম, আর ওহির মাধ্যমে যেহেতু জানিয়ে দেওয়া হয়েছে হয়তো সেই ক্ষেত্রে, আর কখনো তিনি জানতেন না আম্বিয়া কোনো এরকম। এজন্য বারবার আমি মুসা আলাইহিস সালামের ঘটনার উদাহরণ দিয়ে থাকি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, আলকে মাফি আমিনেকা, তোমার ডানাতে যে লাঠি আছে ফেলে দাও। যখন ফেলে দিলেন তখন ফাইজা হওয়া সোবানু মুবিন, ওয়াজাগর সাপে লাফ দিয়ে চলে আসছে। ভয়ে মুসা আলাইহিস সালাম কি করলেন? ওয়াল্লা মুদবিরান ওয়ালাম ইউআক্কিব, কোরআনে কারীমের আয়াত। এমন ভাবে পালাতে শুরু করলেন যে একটু ঘুরে ফিরেও দেখছেন না যে কি দেখি, একটু থামলো কিনা, তেড়ে আসছে নাকি, দেখারও ফুরসত না, বাঁচা, বাঁচতে হবে, জীবন বাঁচা, এইভাবে পালাচ্ছেন। তাহলে তিনি যদি সামান্য জানতেন যে এটি আমার মুজিজা, তাহলে পালাতেন? কখনো পালাতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুজিজার কথা দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো অল্প পানিতে অনেক পানি হয়ে গেছে, অল্প খাবারে অনেক খাবার হয়ে গেছে, হয়েছে না হয়েছে না? আবার কখনো পেটে পাথর বেঁধে একটি দুটি তিনটি পর্যন্ত পাথর বেঁধে আছেন। তাহলে যদি নিজের হাতেই খাবার পয়দা করা থাকতো আল্লাহর মতো, তাহলে খাবার পয়দা যে কোনো সময় করে নিতেন, অনাহারে কেন থাকতেন? এমন কোন ক্ষমতাবান যার হাতে ক্ষমতা আছে খাবার, সে না খেয়ে থাকবে নাকি? রোজা ছাড়া তো না খেয়ে থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি 1 মাস 2 মাস 3 মাস মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত একটানা 3 মাস ধরে মা ইউকাদু নারান, বাড়িতে আগুন জ্বলতো না, চুলা জ্বালাবার ব্যবস্থা থাকতো না। তাহলে যার মুজিজাতে অল্প খাবার, 1 কিলো 2 কিলো আটা রয়েছে, আটা রুটি রয়েছে, আর 300-400 লোক খেয়ে নিলেন কোনো কোনো ঘটনায়, আবার কখনো মাসকে মাস 3 মাস চলে যাচ্ছে একটানা বাড়িতে কিছুই নেই। জিজ্ঞাসা করছেন মা আয়েশা অন্যান্য মহিলারা সাহাবিয়াতরা যে তাহলে আপনারা কি খেয়ে বাঁচতেন? তিনি বলছেন যে মাইয়া ইল্লাল আসওয়াদান, দুটি জিনিস বাড়িতে থাকতো, একটা হচ্ছে আল মা ও তামারো, খেজুর থাকতো, 2-3টা খেজুর নিয়ে নিতাম আর তার উপরে একটু পানি খেয়ে নিতাম, এইভাবে দিনের উপর দিন মাসের উপর মাস চলে যেত। আল্লাহু আকবার। তাহলে মুজিজা নিজের ক্ষমতায় থাকলে, নবী সাল্লাল্লাহু আলাইহি নিজে তো অনাহারে থাকতেন, বিবিদেরকে অনাহারে রাখতেন, ছেলে মেয়েদেরকে অনাহারে রাখতেন, কখনো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোগের আরোগ্যতা দান করতে পারছেন না, ইব্রাহিম অসুস্থ হয়ে মারা যাচ্ছেন, ধরে রাখতে পারছেন না, সুস্থ করতে পারছেন না, আর দেওবন্দি ওলিরা হুজুররা মুরিদদেরকে সুস্থ করে দিতে পারে, আরোগ্যতা দান করতে পারে। জি, তারপরে দেওবন্দিদের আরেকটি আকীদা তাদের কিতাবে রয়েছে যে তারাও কখনো কখনো আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, পীরে কামেলকে ডাকলে সেটা আল্লাহকে ডাকা, কারণ ওয়াহদাতুল ওয়জুদের আকীদা আছে যে সমস্ত অস্তিত্ব হচ্ছে এক, সুতরাং সমস্ত অস্তিত্ব যখন এক তো পীরে কামেলকে যদি ডাকা হয় সেটা আল্লাহকে ডাকা হইল, সাধারণকে না ডেকে যে কোনো কিছুতেই আল্লাহ যখন, তো ডাকলেই আল্লাহকে ডাকা হইল। তাই তাদের কিতাবাদিতে বা তাদের কথাতে এইরকম আল্লাহ ছাড়া অন্যকে ডাক রয়েছে, আশা হলে থানবীর এতে রয়েছে, তারপরে এদের যে মুর্শিদ যিনি বড় পীর হাজি এমদাদুল্লাহ মুহাজির মাক্কি তার কিতাবে রয়েছে, শেহাবে সাকিবে রয়েছে, এসব আকিদা তাদের এসব কিতাবে রয়েছে বা এসব ওলামাদের কথায় উক্তিত রয়েছে। কবরের কাছে গিয়ে ধ্যান করা আরেকটি আকিদা দেওবন্দিদের, বেরেলভীরা করে কবরের কাছে ধ্যান করা, কার কবরের কাছে? পীরদের কবরের কাছে বা নবীর কবরের কাছে। মদিনায় যদি যান কোনোদিন মসজিদ নববীতে আর বেশিক্ষণ থাকার সময় হয় তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পিছন দিকে একটু গিয়ে দেখবেন যে আসাবে সুফফার এলাকা বলে একটা উঁচু জায়গা আছে আর ওখানে বেশ কিছু লোক বসে থাকে, কিছু লোককে দেখবেন সব সময় চোখ বন্ধ করে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা। ইলিয়াস সাহেব যে তবলিগ জামাতের প্রতিষ্ঠাতা এবং দেওবন্দি একজন প্রখ্যাত আলেম তিনি তাই করতেন, 5 ঘন্টা 6 ঘন্টা ধরে ধ্যান করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কবর মুবারকের পেছন দিকে ধ্যান করতেন। এই কবরের ওপর মুরাকাবা, কবরে গিয়ে ধ্যান করা, এই আমল, এই আকিদা তাদের ছিল। এর প্রমাণ রয়েছে খলিল আহমদ সাহারানপুরি, প্রখ্যাত আলেম, তাদের অনেক কিতাবের লেখক তার থেকে রয়েছে, এবং ইলিয়াস সাহেবের কথা বললাম তার থেকে রয়েছে। ঘটনাগুলি ইনশাআল্লাহ তাআলা সময় সাপেক্ষে বর্ণনা করব। শিরক নয় কি কবর কাছে ধ্যান করা? যে কবর কাছে ধ্যান করার উদ্দেশ্য কি? কবর থেকে কিছু পাবো, হ্যাঁ, কবরওয়ালা সন্তুষ্ট হবে। আল্লাহ কবরওয়ালাকে সন্তুষ্ট করতে বলেছেন না আল্লাহ তাকে সন্তুষ্ট করতে বলেছেন? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের গুণ সম্পর্কে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের উপর কে রাজি হয়ে যায়? আল্লাহ রাজি হয়ে যান এবং আল্লাহর ওপর তারাও রাজি হয়ে যাবে। এত আল্লাহ তাদেরকে পুরস্কার করবেন যে তারাও আল্লাহর উপর রাজি হয়ে যাবে। তাহলে আল্লাহর রেজামন্দি সম্মান করতে হবে, আল্লাহর সন্তুষ্টির কামনা করতে হবে, আর পীর ওলির সন্তুষ্টির উদ্দেশ্যে মোরাকাবা করা যে তারা সন্তুষ্ট হবেন, তাদের আত্মা সন্তুষ্ট হবে, আর তারা কিছু দেবে, তাদের কাছ থেকে কিছু পাবো। এই আকিদা নিয়েই কবরের ওপর মোরাকাবা, কবর পাশে বসে মোরাকাবা করা হয়। শুধু নবীর কবর কাছে নয়, তাদের ওলি আউলিয়াদের কবরের কাছে গিয়ে, ছোটরা বড়দের কবরের কাছে গিয়ে মোরাকাবা করে, মোরাকাবা করে। অন্ধকারে বসে থাকে কবর কাছে গিয়ে, অন্ধকারে লাইট বন্ধ করে, অন্ধকার করে কবর কাছে গিয়ে বসে থাকে, ধ্যান করে। এসব আমল তাদের রয়েছে, আকিদা রয়েছে। গায়েব সম্পর্কে জ্ঞান হাসিল করা, ইলমে গায়েব, ইলমে গায়েব খোলাখুলি বর্ণনা করে বিরলবীরা, দেওবন্দিরা লুকিয়ে লুকিয়ে, তাদের অলামা, তাদের বুজুর্গ এবং তাদের পীরদের ইলমে গায়েব হাসিল হয়ে যায়। গায়েব সম্পর্কে জানতে পারে, কোথায় কি হচ্ছে, কোথায় কে বিপদে আছে, আবার উদ্ধারও করতে পারে। জি, এসব আকিদা তাদের কিতাবাদিতে রয়েছে। যেমন রয়েছে শেহাবে সাকিবে রয়েছে, আল মুহান্নাদ আল মুফান্নাদে রয়েছে, তারপরে শামায়েম এমদাদিয়াতে রয়েছে, ফাইজুল বারিতে রয়েছে, এছাড়া ইনকেশাফ, জালজালা, দার জালজাল, এসব কিতাবে এসব আকিদা রয়েছে। একবার আশরাফ থানভীর এক মুরিদ, আশরাফ থানভীর এক মুরিদ স্বপ্নে দেখছে যে কলেমা পড়ার চেষ্টা করছে, পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে চেষ্টা করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পারছে না, কি আসছে, আশরাফ আলী রাসূলুল্লাহ। আবার চেষ্টা করছে, তোবা 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 করছে, কি করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ বলার চেষ্টা করছে, আবার আশরাফ আলী রাসূলুল্লাহ বলছে। বারবার করে এরকম হচ্ছে স্বপ্নে, স্বপ্নে ঘুম ভেঙে যাওয়ার পরে খুব পরেশান হলো, যে কেন হইলো, খুব পরেশান থাকলো সারা রাত। সকাল হতেই পীর সাহেবের দরবারে, মানে আশরাফ আলী থানভী হাকিম উল উম্মতের দরবারে এসে হাজির, যে হাকিম উল উম্মত হয়তো দিক নির্দেশনা দিবেন, হেদায়াত দেবেন, যেহেতু উম্মতের ডাক্তার তো ভালোই চিকিৎসা দেবেন, কেমন ডাক্তার কেমন চিকিৎসা শোনো। এসে যখন বললেন যে হাজরাত, যে আমার এরকম সমস্যা, কেন এরকম দেখলাম, কিছুই বুঝতে পারছি না, আমি কেন কলিমা পড়তে পারছি না, আমার কি পরিণাম খারাপ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ার চেষ্টা করছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়তে পারছি না, বারবার আপনার নাম চলে আসছে, আশরাফ আলী রাসূলুল্লাহ। সেই সময় আশরাফ আলী থানভী যদি আলেমে হক হতেন, আলেমে দিন হতেন, আলেমে হাক্কানি রব্বানি যদি হতেন, তাহলে তখন কি বলা উচিত ছিল, যে আপনি সাধারণ কেন বুঝছেন, যে তওবা কর, আস্তাগফিরুল্লাহ পড়ো, এবং তোমার কাছে শয়তান এসে তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, আস্তাগফিরুল্লাহ, আমি একজন সাধারণ মানুষ, আর শয়তান তোমাকে গুমরা করে জাহান্নামে নিয়ে যেতে চায়, বেশি বেশি আল্লাহর কাছে পানা চাও, বলো আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, এবং খারাপ স্বপ্ন দেখলে যেই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। হ্যাঁ, আমাদের অনেক ভাইয়ের এখানে মুখস্থ আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, আর কি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শয়তানি আই ইয়াহদুরুন, খারাপ স্বপ্ন দেখলে এই দোয়া পড়েন, তাহলে আর শয়তানে সেই রকম খারাপ স্বপ্ন তোমাকে দেখাতে পারবে না। এই কথা বলা উচিত ছিল যদি হাক্কানি আলেম হতেন, দিনের খাদেম হতেন তাহলে, কিন্তু খেদমত কিসের করেছেন তা ভালো করেই বুঝতে পারবেন আপনি, যে তিনি বললেন যে মেরে বারে মে তোমারি হুসনে আকিদত কি দলিল হ্যায়, তর্জমা করে বুঝাই, কারণ অনেকে হুসনে আকিদত বুঝতে পারবেন না। এই হচ্ছে আমার সম্পর্কে তোমার, আমি আমার যে তুমি খাঁটি ভক্ত এবং তুমি যে আমার সম্পর্কে খুব ভালো ধারণা রাখো, এর স্পষ্ট প্রমাণ, স্পষ্ট প্রমাণ যে আমার যখন কলেমা চলে আসছে, আশরাফ আলী রাসূলুল্লাহ চলে আসছে, তার মানে তুমি আমার খুব খাঁটি ভক্ত এবং ইখলাসের সাথে নিষ্ঠার সাথে আমার তুমি ভক্তি কর, এর প্রমাণ পাওয়া যায় থেকে। তাহলে উৎসাহিত করলো না এসব কাজের, শিরকি কথার জন্য, কুফরি কথার জন্য, আশরাফ আলী রাসূলুল্লাহ বলার জন্য। তাদের কিতাবাদিতে এই ঘটনা রয়েছে, অন্যরা লিখেনি, তাদের কিতাবে এই ঘটনা রয়েছে।
একটা জাল হাদিস শুনেছেন কি, আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ আমার নূর সৃষ্টি করলেন, আর সমস্ত সৃষ্টি জগৎ কুল্লুল খালায়েক মিন নূরি, আর আমার নূর থেকে সারা পৃথিবী সারা বিশ্ব সৃষ্টি হলো, ওয়া আনা মিন নূরিল্লাহ, আর আমি আল্লাহর নূরের তৈরি। একটি জাল হাদিস যা মিলাদ পড়া লোকেরা কেয়াম করা লোকেরা পড়ে থাকে, এখানে বেরেলভীরা বেশি করে কিন্তু দেওবন্দিরাও এখানে এসে তাদের সাথে মিলে গেছে, দেওবন্দিদের আকীদা তাদের কিতাবে রয়েছে, আউয়ালামা খালাকাল্লাহু নূরি লাউলা কালামা খালাকতুল আফলাক, হে নবী আপনি না হইলে আমি পৃথিবী সৃষ্টি করতাম না। আমাদের সে গজলগুলিতে আছে না, না হই তো আরশ কুরসি, না হই তো আসমান জমিন, নবী না হইলে কিছুই হতো না, আছে না এই আকীদাই দেওবন্দিদের। তাদের কিতাব আন-নাসরুত তাইয়্যিবে রয়েছে, শেহাবে সাকিবে রয়েছে, আর সাব্বির আহমদ উসমানির যে তাফসীর রয়েছে সেই তাফসীরও রয়েছে। তাদের আরেকটি আকীদা, 16-17 নম্বর আকীদা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত, শুধু তাই না আমাদের মতো জীবিত। এর আগে একদিন বলেছি যে এমনকি মহিউদ্দিন খান সাহেব তিনিও লিখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত। তার একটি মাসিক পত্রিকা আছে, জানেন তো সবাই জানেন, মাসিক মদিনা, মাসিক মদিনা একবার লিখলো, আমি নিজে চোখে দেখেছি, মাসিক মদিনা একবার লিখলো কয়েক বছর আগে, আজকে থেকে প্রায় 7-8 বছর আগে, যে নবী করিম সাল্লাল্লাহু আমাদের মতোই জীবিত, আমাদের মতোই জীবিত। আমি বাহারাইন গিয়েছিলাম বক্তব্য করতে, তো ওখানে গেলাম, এক ইঞ্জিনিয়ার ভাই আছেন নোয়াখালীর, ইঞ্জিনিয়ার শাহজাহান সাহেব, তার বাড়িতে থাকলাম, তিনি বললেন যে যখন এই পত্রিকা আসলো তখন আমি চিঠি লিখলাম যে আমি বেশি কিছু চাই না, শুধু এর দলিল চাই যে আমাদের মতোই জীবিত, আমাদের মতোই কথার দলিল একটি আয়াত অথবা হাদিস চাই, যে আল্লাহর নবী জীবিত আমাদের মতোই, বাস। যেমন কোরআনে রয়েছে ইন্নামা আনা বাশারু মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ, এইরকমই চাই, ইন্নামা আনা হাইয়ুন মিসলাল্লাহ, হ্যাঁ বা মিসলাকুম, দেন তোমাদের মতো, মানে আমি জীবিত তোমাদের মতোই, তোমরা যেমন দুনিয়াতে জীবিত আছো আমি ওই রকমই জীবিত, মরেও আমি মরিনি আমি, এর ওপর একটি দলিল চাই, কোনো জবাব আজ পর্যন্ত আসেনি। এখনো আমার সাথে টেলিফোন যোগাযোগ আছে প্রায়, উনি মাসলামা সাহেলের জন্য টেলিফোন করেন শাহজাহান ভাই। তো আরেকটি কথা বলেছি, হয়তো ভুলে গেছেন, সুরা আহজাবের তফসিরে এই মারিফুল কোরআনে মুফতি শাফি সাহেব লিখেছেন, আর তার অনুবাদ করেছেন মহিউদ্দিন খান সাহেব বাংলায়, যদি পড়তে হয় পড়ে নেবেন, বাংলা খুলে, বাংলা তফসির খুলে মারিফুল কোরআন, তাতে আছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত, সেই জন্যই তার বিবিদেরকে উম্মতের জন্য বিয়ে শাদী করা হারাম, আর সেই জন্য তার ধন সম্পদ বন্টন করা জায়েজ নয়, বন্টন করা যাবে না, এই কথা বলেছেন। জি, যেখানে আল্লাহ বলেছেন যে আল্লাহ তোমাদের জন্য নবী সাল্লামের বিবিকে হারাম করেছেন, ওয়ালা আনতানকে হু আজওয়াজাহু মিন বাদি আবাদা, তারপরে তার বিবিগণকে তোমরা বিয়ে শাদী করতে পারবে না, তার কারণ আল্লাহ নিজেই সেই কোরআনে কারিমের সূরা আহজাবে বর্ণনা করে, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর বিবিগণ তোমাদের মাতা মা জননীর মতো, সেই জন্য তাদেরকে বিয়ে করতে, মাকে বিয়ে করা জায়েজ, সবচেয়ে বড় হারাম, যতগুলি মহারামাত রয়েছে তার মধ্যে আল্লাহ প্রথম শুরুই করেছেন মা দিয়ে, হররেমাত আলাইকুম উম্মাহাতুকুম, 14 শ্রেণীর মহিলাদেরকে বিয়ে করা আল্লাহ হারাম করেছেন, তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে উম্মাহাতুকুম, তোমাদের মাতাগণকে বিয়ে করা আল্লাহ হারাম করেছেন, আর আল্লাহ বলছেন ওয়া আজওয়াজু উম্মাহাতুহুম, নবীর বিবিগণ তোমাদের মাতা, সুতরাং বিয়ে করতে পারো না। শাফি সাহেব মারিফুল কোরআন লিখছেন আর মহিউদ্দিন খান সাহেব তরজমা করছেন, আর তাদের ভাষায় বলছি, একদিন খুলে দেখিয়েছি এখানে কোরআন কি বলছেন, যে নবী সাল্লামের বিবিগণ হারাম, কি জন্য, জীবিত যেহেতু, আর জীবিত মানুষের বিবিকে বিয়ে করা হারাম, তাহলে নবী সাল্লামের মান সম্মান আমাদের মতোই, আপনার বিবিকে অন্য লোকের জন্য বিয়ে করা হারাম যতক্ষণ আপনি বেঁচে আছেন, মরে গেলে হালাল, আল্লাহ নবী যেহেতু মারাই যাননি জীবিত আছেন সেই জন্য হারাম, তাহলে আল্লাহ নবী আর আমার আপনার মাঝে কোনো পার্থক্য থাকলো, কোনো পার্থক্য থাকলো না, স্ত্রী হারাম হওয়ার দিক দিয়ে আল্লাহ তাহলে কোনো মর্যাদা দেননি, অথচ আল্লাহ পাক রব্বানা তাকে উঁচু মর্যাদা দান করেছেন, তোমার বিবিগণ সারা উম্মত সবার মা, সুতরাং মাকে কেউ বিয়ে করতে পারবে না। দেওবন্দীদের আরেকটি আকীদা, তারা বুক ফুলিয়ে বলে, এটিকে লুকায় না, তা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের জন্য সফর করার উদ্দেশ্য করে দূর দূরান্ত থেকে সফর করা শুধু সুন্নত নয়, মুস্তাহাব নয়, নেকির কাজ নয়, বরং ওয়াজিব,
হজের পরে অথবা হজের আগে, হজ করার পূর্বে অথবা পরে হাজি সাহেবদের জন্য ওয়াজিব হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের জিয়ারত করা। তাদের কিতাবাইতে আছে, যারা হজের কিতাব দেওবন্দীদের পড়বেন, ভারত উপমহাদেশের হানাফিদের বাংলাদেশের, তারা এই মাসলা তাদেরকে পাবেন ওয়াজিব। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং বলছেন, লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, তিন মসজিদ ছাড়া কোন চতুর্থ স্থানের জন্য নেকির উদ্দেশ্য নিয়ে সফর করা জায়েজ নয়, সফর করা যাবে না। মসজিদে হারাম, মসজিদে নবী আর বাইতুল মুকাদ্দাসের মসজিদ, নবী সাল্লামের কবর চতুর্থ স্থান। সুতরাং সফর করবেন এই উদ্দেশ্যে যে নবীর কবরের কাছে যাব, হ্যাঁ নবীর রওজা মোবারক উদ্দেশ্যে সফর করছি, নবী সাল্লাম নিষেধ করেছেন। আর দেওবন্দীদের আকীদা যে ওয়াজিব, যা নিষেধ করেন আল্লাহর নবী তা ওয়াজিব হয়ে যায় তাদের কাছে। অথচ আল্লাহ বলছেন যখন এই রকম কথা শুনবে তখন কোনটা নেবে, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়ার রাসূল, যদি কোনো ক্ষেত্রে মতানৈক্য হয়, দুইটি তিনটি মত দেখো, তাহলে কার কাছ থেকে ফয়সালা নেবে, আল্লাহর কাছ থেকে, রাসূলের কাছ থেকে। আল্লাহ এবং রাসূলের ফয়সালা হচ্ছে যে তিনটি মসজিদ ছাড়া আর কোনো জায়গার জন্য নেকির উদ্দেশ্য করে যাবেন না, যাবেন বাড়ি হচ্ছে চিটাগাং, আর যাবেন শাহজালালে যাচ্ছেন নেকি করার জন্য, হ্যাঁ আটরসি যাচ্ছেন নেকি করার জন্য, শিরকের আড্ডাই হোক অথবা শিরকের আড্ডা নাই হোক, আপনি সফর করে কোন জায়গায় যেতে পারেন না নেকির উদ্দেশ্যে তিনটি মসজিদ ছাড়া। আল্লাহর নবীর কথা, আর তাদের আকীদা যে নবী সাল্লামের কবরের জন্য সফর করা হচ্ছে শরীয়ত সম্মত বরং ওয়াজিব, এই কথা রয়েছে আল মুহান্নাদ আল মুফান্নাদ, আর রয়েছে বাজুল মজহুদ, রয়েছে দুটি কিতাব হচ্ছে খাইল আহমদ সাহারানপুরির, ফাইজুল বাড়ি তো রয়েছে, শেহাবে সাকিবে রয়েছে, এসব দেওবন্দীদের খুব প্রসিদ্ধ কিতাব, হাদিসের সারা ভাষ্য বড় বড় কিতাব। তাদের আর একটি আকিদা যে দোয়া করবেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসিলা দিয়ে দোয়া করতে হবে, নবীর বরাত দিয়ে দোয়া করতে হবে, হে আল্লাহ তোমার নবীর হকে বা তোমার নবীর ওসিলাই, বিভিন্ন ভাষা দিয়ে বলে তারা, হ্যাঁ হে আল্লাহ তোমার নবীর দোহাই, যাই বলুক না কেন, এই বিভিন্ন শব্দ, এইসব বলে, এইসব বাক্য বলে তারা ওসিলা ধরে নবীকে, ওলিকে ওসিলা বানিয়ে, নেক লোক সৎ লোকদেরকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করে। অথচ আল্লাহ বলেছেন উদউনি, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, তোমাদের দোয়া আমি কবুল করব। ওয়াইদা সালাকা ইবাদি আননি, আমার বান্দা যদি আমার সম্পর্কে জিজ্ঞাসা করে যে আল্লাহকে পাবো কোথায়, দূরে পাবো না কাছে পাবো, জোরে ডাকবো না মনে মনে ডাকবো, চিৎকার করে চিল্লে ডাকবো যদি দূরে হয় না, মাধ্যম দিয়ে ডাকবো না সরাসরি, আল্লাহ বলছে ফাইননি করিব, আমি নিকটে, যিনি আল্লাহ নিকটে তাকে ভায়া ধরে ডাকবেন, ওসিলা মানে ভায়া ধরা, যে আল্লাহ আল্লাহ নিকটে, আল্লাহ বলছে নাহানু আকরাবু ইলাইহি হে মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, তোমাদের অত্যন্ত নিকটে কিন্তু তোমরা দেখো না, ও নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমাদের যে এই যে সেরা রয়েছে, হ্যাঁ কাঁধে এই সেরার চাইতে বা গলায় রয়েছে এই সেরার চাইতেও কাছে আমি, হাবলিল ওয়ারিদ এর চাইতেও কাছে আমি, আর সে আল্লাহকে ভায়া ধরছেন, ভায়া এ আল্লাহ নবীর ওসিলায় আমার গোনা খাতা মাফ করো, হে আল্লাহ আমাকে হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কির ওসিলায় আমার গোনা খাতা মাফ করো, হে আল্লাহ আমাকে আশরাফ আলী থানভীর ওসিলায় গোনা খাতা মাফ করো, হে আল্লাহ আমাকে ইলিয়াস সাহেব জাকারিয়া সাহেব আর আমাদের ওলামা হুজুরদের ওসিলায় মাফ করো, ভায়া ধরছেন। এ হচ্ছে দেওবন্দি আকিদা, নবীদের সলেহীন সৎ লোকদের, এসব বিভিন্ন কিতাবে রয়েছে তাদের, মুহান্নাদ মুফান্নাদও রয়েছে, ফাইজুল বারিতে রয়েছে, শাহরি সাকিব রয়েছে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত অবস্থায় দেখতে পান, এই আকীদা তাদের, রাসূলকে জাগ্রত অবস্থায় দেখা যাবে, আর যদি দেখা যেত তো মা আয়েশা প্রথম দেখতে পেতেন, আবু বকর প্রথম দেখতে পেতেন, আলী হাসান হোসেন তারা দেখতে, আপনজন তারা প্রথম দেখতে পেতেন। আপনি যদি দেখা দেন প্রথম কাউকে, আপনি বাড়ি গেলে কার সাথে দেখা করবেন আগে, বাবা মা, আপনার স্ত্রী, ছেলে মেয়ে, না যাবেন আপনি গ্রামে আগে, গ্রামে গ্রামে সবার সাথে সাক্ষাৎ করবেন, আর শেষখানে এসে আপনি বাবা মায়ের সাথে সাক্ষাৎ করবেন, এটাই ইসলামিক জ্ঞান আপনার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নাকি ফিল ইয়াকাদাতে জাগ্রত অবস্থায় দেখতে পান, দেওবন্দিরা জাগ্রত অবস্থায় দেখতে পায়। এই আকীদা তাদের সামাইমে এমদাদিয়াতে রয়েছে, মুহাজির মক্কির কিতাবে রয়েছে, ফাইজুল বারিতে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায়, যদি আপনাকে জিজ্ঞাসা করে আল্লাহ কোথায়, আকাশে আরশে আজিমে, তাই না, আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশে সমাসীন, এটি কোরআনি আকীদা, এটি হাদিসের আকীদা। নবী সাল্লাম জিজ্ঞাসা করছেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়, মেয়েটি বলল ফিস সামায়ে, আকাশে। তাহলে এটি হচ্ছে কোরআন এবং হাদিসের আকীদা, নির্ভেজাল আকীদা।
দেওবন্দীদের আকীদা যে আল্লাহ আরশে নন, আল্লাহ সর্বস্থানে বিরাজমান, সবকিছুতেই বিরাজমান। মহিউদ্দিন খান বারবার লিখে যাচ্ছে তার মাসিক মদিনায় এই আকীদা। তাদের কিতাব আল মুহান্নাদ মুফান্নাদে রয়েছে, ফাইজুল বারীতে রয়েছে, সাহাবে সাকিব, তাফসীর উসমানী, সব কিতাবে রয়েছে এই আকীদা যে আল্লাহ আরশে সমাসীন নন। আল্লাহর জন্য বরং আল্লাহর জন্য দিক বলা ঠিক নয়, জায়েজ না, কুফুরি। আল্লাহ বলবেন আল্লাহ উপর দিকে, এ কথা বলা কুফুরি তাদের নিকট, বলাই যাবে না ওটা। কেমন করে যে বলে আল্লাহ জানে, কিন্তু তাদের আকীদা ওখানে গোলমাল করে দেয়। হাদিসের কথা বলে যখন লোকের জিজ্ঞেস, তাহলে আপনারা যে বলছেন যে আল্লাহ তো, আল্লাহ তো সর্বস্থান, হ্যাঁ আল্লাহ সর্বস্থানে, কিন্তু যেহেতু হাদিসে এসছে, যেহেতু, কিন্তু ইমান নেই তাদের, তাদের ইমান যে আল্লাহ সর্বস্থানে বিরাজমান, আল্লাহ আরো সাজিমে নন। তাদের সম্পর্কে অনেকে ধোকা খায়, তারা এই সৌদি আরবে আসে, আসার পরে এখানে এসে বলে, এখানকার অনেক লোকে যারা তাদের এই সব কিতাব সম্পর্কে ওয়াকিফাল নন, বলে আমরা দেশে আমাদেরকে ওয়াহাবি বলে, আমরা দেশে নির্যাতিত, আমাদেরকে কবর পূজারীরা বেরেলবির আমাদেরকে ওয়াহাবি বলে, আমরা আপনাদের সম্মান করি, আপনাদের আকিদায় বিশ্বাসী। অথচ তারা শেখুল ইসলাম মোহাম্মদ বিন আবদুল্লাহ রহমতুল্লাহ আলী সম্পর্কে কি লিখেছেন তা শোনেন। লিখেছেন যে ইন্নাল্লাযীনা ইয়াদিনুনা দীন আব্দুল ওয়াহাব নাজদি ওয়াসলুকুনা মাসালিকা ফিল উসূল ওয়াল ফুরুক হুম ফিরকাতুন মিনাল খাওয়ারিজ। আমি এই কথাটি পড়েছিলাম প্রথম যখন সাতই ক্লাসে কওমি মাদ্রাসায় পড়ি, নাসাই শরীফ পড়ি। এই নাসাইয়ের টিকাতে লিখে রেখেছে, হাদিসের টিকাতে লিখে রেখেছে। তাহলে একটি ছেলে হাদিস কি শিখবে বলুন? হাদিস পড়াচ্ছে আর হাদিসের টিকায় লিখে রেখেছে নাসাই, আমাদের দেশে যেটা ছাপে, ভারত বাংলাদেশে যেটা ছাপে, তার দ্বিতীয় খণ্ডের প্রথম দিকে রয়েছে। কি রয়েছে তাতে? প্রথম খণ্ডের শেষ দিকে রয়েছে, তাতে লিখেছে এই কথাটি যে নিশ্চয় যারা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদির অনুসারী আর তার আকীদায় বিশ্বাসী আর তার ফুরুতে মাসলামাসাইলে বিশ্বাসী, তার মতবাদে বিশ্বাসী, হুম ফিরকাতু মিনাল খাওয়ারে, তারা একটি খারেজি দল, খারেজি ফিরকা। তাহলে সৌদি আরবের আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরাম, সরকার সম্পর্কে দেওবন্দীদের আকীদা হচ্ছে যে হুম ফিরকাতু মিনাল খাওয়ারেজ, এটা হচ্ছে খারেজি ফিরকা। তাদের কিতাবের একটি নাম তো আমি বললাম, যেটি ছাত্র জীবনে দেখেছি, আজকে থেকে কত কত সাল আগে আমি পড়েছি সামান্য বলি, 1981 আমি পড়েছি। পড়ার পরে একজন হানাফি ওস্তাদ ছিল আর দেওবন্দি ফারেক, গিয়ে ধরলাম ভালো করে যে আপনারা দেওবন্দিরা বলেন যে আমরা সহি আকিদার লোক, মোহাম্মদ আবদুল্লাহ সম্পর্কে কি লিখেছে? বলছে আরে ছাড়ো, আগের ওলামারা হয়তো জানেনি, লিখেছে বা ছিল, অনেক কিছু আছে এই এইরকম, আর তুমি ছোট ছেলে বুঝতে পারো। তখন আমার বয়স 17-18 বছর মাত্র, 18 বছর বয়সে যখন জিজ্ঞেস করলাম সেই দেওবন্দি ওস্তাদকে, এদিক সেদিক করে আমাকে বুঝিয়ে দিল যে এইসব কথা এখন বুঝতে পারবে না, বড় হলে তো বুঝতে পারবে। ফিরকাতু মিনাল খাওয়ারে যে কথা রয়েছে এই নাসাই শরীফের হাসিয়াতে রয়েছে, আল তারপরে রয়েছে ফাইজুল বারীতে রয়েছে, আর শেহাবে সাকিবে রয়েছে, হুসেন আহমদ মাদানির কিতাবে রয়েছে, এতগুলি কিতাবে আকিদা রয়েছে। তাদের একটি আকিদা হচ্ছে যে কোনো এক মজহাবের তকলিদ করা ফরজ, যে কোনো মজহাবের তকলিদ করা ফরজ, হয় হানাফি হইতে হবে, না হয় শাফি, না হয় মালিক, না হাম্বলি, না হলে উপায় নেই। আর তকলিদ ছেড়ে দাও, কেউ যদি বলে যে আমি তকলিদ করি না, আল্লাহ এবং রসুলের কথা মানি, আপনার মজহাব কি? যদি বলে আমি আল্লাহ রসুলের মজহাবে আছে, রসুলের হাদিসের মজহাবে আছে, যেটি আল্লাহ রসুল থেকে পাবে সেটি নেব, তো বলছে সে হচ্ছে বেদিন এবং জিন্দিক বিধর্মী। তকলিদ ছেড়ে দেওয়া, মজহাব ছেড়ে দেওয়া হচ্ছে বেদিনী বিধর্মিতা। এ কথা বলেছে, এ কথা রয়েছে আল মুহান্নাদ, আল মুহান্নাদ আমার কাছে সামনে আছে, আল মুহান্নাদই আছে, আল মুহান্নাদ কিতাবে আছে, শেহাবে সাকিবে আছে, হোসেন আহমদ মাদানির, খলিল আহমদ সারানপুরীর কিতাব মুহান্নাদ, আর তিরমিজির একটি টিকা লিখেছে তাকরির তিরমিজি, তাতেও রয়েছে। আশরাফ আলী থানবীর কিতাব আমি ছোট কালে পড়েছিলাম, একটি কিতাব আশরাফুল জওয়াব, তাতেও রয়েছে তকলিদ করা ওয়াজিব কোনো এক মজহাবের, আর যে তকলিদ করবে না সে গুমরা হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অথচ তকলিদ শব্দটি যদি, তকলিদ যদি ওয়াজিব হতো বা ফরজ হতো, তাহলে তকলিদ শব্দটি কোরআনে একবারও তো আসতো। আল্লাহ রোজা ফরজ করেছেন, রোজা কতবার আসছে? কুতিবা আলাইকুমুস সিয়াম, হ্যাঁ বলেছেন না আল্লাহ পাক রব্বুল আলামিন, আমান শাহিদা মিনকুমুস সাহারা ফালিয়াসুমহু ওহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত হাদিস রয়েছে সিয়াম 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 করে রোজা ফরজ, ফজ ফরজ, হিজ্জুল বাইতে মান ইস্তাতা ইলাইহি সাবিলা, হ্যাঁ আতিমুল হাজ্জা ওয়াল উমরাত লিল্লাহ। তাহলে তাকলিদ যদি ফরজ হয়, তাহলে কোরআনে একবার একটি আয়া থাকবে না? থাকবে না। কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলে দেন, আপনি শেষ করে দেন,
আর দেখুন খুঁজুন যে তাকলীদ শব্দ কোথায় আছে, খুঁজে তো আপনি পাবেন না। ওই হুজুরদেরকে বলুন, দেওবন্দি হুজুরদেরকে বলেন যে হুজুর আপনারা যে বলছেন তকলিদ ফরজ, তো কোরআনে একটা আয়াত দেখেন যেখানে তকলিদ শব্দ আছে। ফরজ অজেব হলে তকলিদ শব্দটি অবশ্যই থাকা উচিত কোরআনে। কোরআনে হাদিসে দেখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে দেখো আমার পরে তোমরা তকলিদ করবে যখন ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ আসবেন, তখন কোন এক মাজহাবের তকলিদ অবশ্যই করবে, এ কথা নবী বলেছেন, এই একটি হাদিস দেন সহি হাদিস যথেষ্ট। অথচ ফরজ হয়ে গেল। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ তাই বলছেন, বড় আফসোস করে এই গোড়া মজাহপন্থীদের ওপর যারা তকলিদ ফরজ অজেব বলে, যে জেনে রাখো যে ফরজ তাই যে আল্লাহ ফরজ করেছেন বা তার রাসূল ফরজ করেছেন। ফরজ কোনটি? যে আল্লাহ ফরজ করেছেন অথবা তার রাসূল ফরজ করেছেন। তারপরে কাউকে এখতিয়ার দেয় না, আবু বকর ওমর ওসমানকে এখতিয়ার দেওয়া হয়নি যে কোনো কিছু ফরজ করে দেবে। যতদিন ফরজ ছিল না নবীর যুগে, আজকে আমি ফরজ করে দিলাম, আজকে আমি ফরজ করে দিলাম, এই ফরজ হয়ে গেল। এই এখতিয়ার আর কাউকে দেওয়া হয়নি, কারো কাছে আর ওহি আসেনি, না দেওবন্দীদের কাছে ওহি আসতো যে তকলিদ এসে ফরজ হয়ে গেল। এছাড়াও বহু আকীদা রয়েছে, আশা করি যথেষ্ট, এতটুকু আকীদা জেনে নেওয়া যথেষ্ট। আর বিস্তারিত আলোচনা ইনশা আল্লাহ তাআলা শোনানো হবে এইসব আকীদা সম্পর্কে। আর একটি কিতাব রয়েছে আশরাফ আলী থানভীর, আর ওয়াহে সালাসা, এসব ভ্রান্ত আকীদা জানার জন্য আর ওয়াহে সালাসা কিতাবটিও গুরুত্বপূর্ণ। এই কিতাবগুলির নাম বললাম, হয়তো মনে না থাকলেও যখন আমার আলোচনা আবার শুনবেন তখন কিতাবগুলির নাম পাবেন। এই কিতাবগুলিতে এই আকীদা সব মজুদ আছে, পাতার নম্বর পৃষ্ঠা নম্বর দিয়ে সময় হলে ইনশা আল্লাহ তাআলা আপনাদেরকে দেখানো হবে। হুসাইন বিন মানসুর হাল্লাজ, সময় শেষে, হুসাইন বিন মানসুর হাল্লাজ তার একটি আকীদা ছিল হুলুল, মানে আল্লাহ, আল্লাহ একাকার হয়ে গেছেন, আল্লাহ অবতরণ করেছেন বিশেষ বিশেষ ব্যক্তির মধ্যে বা সবার মধ্যে। হ্যাঁ, বিশেষ 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 ব্যক্তির মধ্যে কেউ কেউ তাদের বলে, কিন্তু হুসাইন বিন মানসুর হাল্লাজ এ কথা বলেনি, সে বলেছে সব কিছুতে আল্লাহ হুলুল করে গেছেন, মানে মিশে গেছেন। ওয়াহদাতুল ওজুদ হচ্ছে অস্তিত্ব এক, আর এটি হচ্ছে যে দুটো আলাদা আলাদা জিনিস ছিল কিন্তু হুলুল করে গেছে। যেমন চিনি, এর আগে উদাহরণ দিয়েছে, চিনি আর পানি আলাদা আলাদা জিনিস ছিল, চিনিতে যাওয়া পানিতে দেওয়ার পরে গলে গেছে, দুটো আলাদা জিনিস ছিল, এক ছিল না। আর ইবনে আরবির আকীদা হচ্ছে না, আলাদা ছিলই না কোনো সময়, সব সময় একই, একই সত্তা, সব কিছু এক। এই দুই কুফুরি আকিদা যে ফেরাউন আর হামান কারণ এদের চাইতেও বদ আকিদা এদের মধ্যে মজুদ রয়েছে। এই হুসাইন বিন মানসুর হাল্লাজ যে নাম যখনই এসেছে ফাজাইল আমল কিতাবে, দেওবন্দীদের কিতাবে, তখনই লিখেছে রহমতুল্লাহ আলাই, আল্লাহ রহমতের দোয়া করে এরা এদের জন্য। এই ওয়াহদাতুল ওজুদের আকিদা সময় শেষ হয়ে গেছে, না হলে একটি ঘটনা শোনাইতাম। হ্যাঁ, তবে এই ঘটনা দিয়ে শেষ করি, বাকি ওয়াহদাতুল ওজুদের আলো আরো দলিল প্রমাণ আপনাদেরকে পরে শোনাবো। ওয়াহদাতুল ওজুদের আকিদার কারণে দেওবন্দি এক আলেম, এক পীর, তার মহিলা মুরিদ ছিল, আবার মহিলাও মজার কথা, শুধু সাধারণ মহিলা না, বেশ্যা মহিলা মুরিদ ছিল, মুরিদিনী ছিল বেশ্যা মহিলা। তো বেশ্যা মহিলাদের মধ্যে একটি ছিল খুব সুন্দরী বেশ্যা, সবাই এসছে সুন্দরী বেশ্যা আসেনি। তখন হুজুর পীর সাহেবের নজর তো সুন্দরীর দিকে, যেগুলি দেখতে ভালো না সেদিকে তো নজর যায়নি। ওই বেশ্যা সুন্দরী মুরিদিনী মনে আছে, কি ব্যাপার ও তোমাদের ওই সঙ্গে ওই মহিলা আসেনি কেন? বলছে সে লজ্জা পায়, সে আসতে লজ্জা পায়, সেজন্য আপনার দরবারে আজকে আসেনি, যে কি মুখ নিয়ে যাবো আমরা এইসব বাজে কাজ নোংরা কাজ করি। জি, তো এই আকিদা, এই আকিদার কথা তাজকিরাতুর রশিদে রয়েছে। তাজকিরাতুর রশিদ, রশিদ আহমদ গাঙ্গোহির জীবনের নামে এই কিতাব লিখেছে, লিখেছেন অন্য তার এক ভক্ত। এই তাজকিরাতুর রশিদে এই ঘটনা বর্ণনা করা হয়েছে, তাদের ঘটনা। তাজকিরাতুর রশিদ পাতা নম্বর 242, আর খণ্ড হচ্ছে দ্বিতীয় খণ্ড 242 পৃষ্ঠায় এই ঘটনা বর্ণনা করেছে। বলছে যে জামেন আলী জালালাবাদী তো তাওহীদ হি মে গর্ক থে, জামেন আলী জালালাবাদী যে পীর সাহেব ছিলেন তাদের দেওবন্দি পীর, তিনি সবসময় ওয়াহদাতুল ওজুদে ডুবে থাকতেন, সবসময় ওয়াহদাতুল ওজুদের আকিদে ডুবে থাকতেন, মহাজের মক্কির মতো। এমদাদুল্লাহ মহাজের মক্কির কথা বলা আছে, মক্কায় সবসময় ওয়াহদাতুল ওজুদে একবারে একই সাথে সব কিছুতে আল্লাহ, সব কিছুতে আল্লাহ, তাতেও আল্লাহ, তার নিজের শরীরেও আল্লাহ, এতেই ডুবে থাকতেন এই আকিদায়। বলছি একবার এরশাদ ফরমায়া, একবার বলছেন দামেন আলী জালালাবাদী কি সাহারানপুর মে বহুত রান্ডিয়া মুরিদ থি। দামেন আলী পীর সাহেবের সাহারানপুর ডিস্ট্রিক্টে, সাহারানপুর ডিস্ট্রিক্টের একটি ছোট্ট শহর হচ্ছে দেওবন্দ, ওইখানে দেওবন্দ মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসা অবস্থিত সাহারানপুর ডিস্ট্রিক্টে। এই সাহারানপুর শহরে, ডিস্ট্রিক্ট টাউনে অনেক বেশ্যা ছিল, যে বেশ্যাগুলি তার মুরিদিনী ছিল।
एक बार ये सहारनपुर में किसी रंडी के मकान पर ठहरे हुए थे, आबार ये राज्य गिये भालो मानुषेर घरे थाके नाई, এরা আবার ওই বেশ্যাদের ঘরে থাকে। একজন পীর সাহেব বেশ্যার ঘরে কি করে থাকে? আমার মতে একজন অধম লোককে শিকোতে ঘুরতে ফিরতে লজ্জা লাগে। আমি মনে হয় 3 মাস 4 মাস 6 মাস পরে শিকোতে ঢুকি। আমার মতে একজন সাধারণ মানুষ যদি শিকোতে শিকর মতো জায়গায় যেখানে পানের পিকের অভাব নেই আর পান বিক্রির অভাব নেই আর জদা তামাকের অভাব নেই আর যেখানে সিটি ফিল্মের অভাব নেই, এইসব বাজে জায়গায় আমি যদি একবারে বাধ্য না হই তো যাই না। যদি দেখি আমার কাজটা হয়ে যাচ্ছে অন্য জায়গা থেকে অথবা কাউকে দিয়ে, তো আমি যাই না। আর দাঁড়িয়ে থাকা তো আমার আমার ইতিহাসে নেই, কোন হোটেলে এমনি বসে থাকা আমার ইতিহাসে নেই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আমার মতো লোক যদি এইরকম মন মানসিকতা রাখে একজন সাধারণ মানুষ, তাহলে এদের কথা কি বলতে পারে? যারা আল্লাহর ওলি না শয়তানের ওলি আল্লাহ পাক জানে। বলছে কোথায় ছিল সে? বলছে সাহারানপুর মে কিসি রান্ডি কে মকান পর ঠহরে হুয়ে থে। রান্ডি মানে বুঝেন তো, বেশ্যা। বেশ্যার বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে, মেহমান হয়েছে, অতিথি হয়েছেন কার? বেশ্যার। আমাদেরকে নামাজি মানুষ অনেক সময় দাওয়াত দিতে ইতুসিত করে, দাওয়াত দিব যাবেন কি যাবেন না হুজুর, আর বেশ্যার বাড়িতে গিয়ে নিজেই হাজির। সব মুরিদিনী আপনি মিয়া সাহাব কি জিয়ারত কে লিয়ে হাজির হয়ে গিয়ে, যত মুরিদিনী ছিল মহিলাদের শুধু মহফিল, পুরুষের মহফিল নাই, মহিলা মুরিদিনী সব তো হাজির, মগর এক রান্ডি নেই আই। আবার সবাই বাইশে ও বিশ্বগুলি হাজির হয়েছে, সব বৈশ্যা মুরিদিনি। আর মুরিদিনি হলে তো বৈশ্যা কি করে থাকলো? যদি ধরেন পীরতন্ত্রের ধর্মেই ধরেন কি জায়েজ যে বৈশ্যা বৃত্তিও করতে থাকবে আর মুরিদিনী হয়ে থাকবে জায়েজ? যে আপনার মুরিদিনি হলো অথচ বৈশ্যা বৃত্তি করছে। একজন বৈশ্যা আসেনি, মিয়া সাহাব বলে ওই জামিয়ান আলী পীর সাহেব বলছেন ফলানি কেউ নেই আই, অমুক কেন আসল না, সুন্দরী ছিল। রান্ডিও নে জবাব দিয়া, মিয়া সাহাব হামনে উসে বেহতরিয়া কাহা কে চল মিয়া সাহাব কি জিয়ারত কো, উসনে কাহা মে বহুত গুনাগার হুঁ, বহুত রুসিয়া হুঁ, মিয়া সাহাব কো ক্যা মুখ দিখাউ। খুব বললাম যে চলো চলো আমরা যাচ্ছি, চলো চলো চলো, খুব প্রেসার দিলাম, কিন্তু সে বলছে যে না যাবো না, কারণ আমি গুনাগার পাপি তাপি, আর এই কালো মুখ নিয়ে, এই পাপের কালো মুখ নিয়ে কেমন করে পীর সাহেবকে মুখ দেখাবো, যাবো না, জিয়ারতকে কাবিল নাই হুঁ, তার সাথে সাক্ষাতের যোগ্যতা আমার মধ্যে নেই। তারপরে মিয়া সাহেব কি বলছে? মিয়া সাহেব নে কাহা নেহি জি তুম ওসে হামারে পাস জরুর লানা, যাহো নিয়ে আসো। তাহলে কত তার ইস্কে পড়ে গেছে, এরা ইস্ক করে তো, এরা তো আল্লাহর সাথে ইস্ক করে, রসুলের সাথে ইস্ক করে, আর সবার সাথে ইস্ক করে, তাই না? তো বেশার সাথে ইস করে ফেলেছে, প্রেম করে ফেলেছে, যাও তাকে অবশ্যই নিয়ে আসো, জরুর লানা। চুনাচে রানিয়া উসে লেকার আয়ে গেল, সবাই 2-4-5 জন 10 জন ওই বেশারে গেল, গিয়ে ধরে নিয়ে আসলো। যাবো সামনে আই, আসলো সামনে, তো মিয়া সাহেব নে পুছা, আরে বিবি তুমি কেউ নেই আই থি, কি ব্যাপার তুমি আসনি কেন? উসনে কাহা হাজরাত রুস ইয়াহি কি ওজে সে জিয়ারত কো আতি হুই শরমাতি হুঁ, কালো মুখ নিয়ে আপনার মতো মোবারক মানুষ পীর সাহেবের জিয়ারত কেমন করি বা করি, কেমন করি বা করি, জি শরমাতি হুঁ। মিয়া সাহাব বলি বিবি তুম শরমাতি কেউ, লজ্জা আবার কি আছে, এসব কাজে আবার লজ্জা কি, লজ্জা আবার কি আছে, আল্লাহু আকবার, লজ্জা আবার কি আছে? শোনেন না এই 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 বাক্যটি শুনুন, এই জুমলাটা শুনুন, করনে ওয়ালা কোন আর করানে ওয়ালা কোন, করনে ওয়ালা কোন করানে ওয়ালা কোন, ও তো ওহি হ্যায়, ও তো ওহি হ্যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই কুফরি থেকে আল্লাহ, আউযু বিল্লাহি মিনাল কুফর, আউযু বিল্লাহি মিনাশ শিরক ওয়াল কুফর, আল্লাহ শিরক এবং কুফর থেকে এই সব থেকে বাঁচান। এরকম কুফরি শিরক ফেরাউন করেছে নাকি? ফেরাউন কি বলেছে যে আমার দেশের মিশরের বিশ্বের মধ্যে আল্লাহ আছে? হ্যাঁ, আল্লাহ জেনা করে, ব্যভিচার করে, কুকাজ করে, এই কথা ফেরাউন বলেছে? কখনো বলেনি। এই জন্য গবেষক ওলামারা বলেছেন যে এসব আকিদা ওয়াহদাতুল উজুদের আকিদা হচ্ছে ফেরাউন কারণের চাইতে বেশি বড় কুফুরি আকিদা, কার্ল মার্কস লেনিন স্টালিন চাইতে বড় কুফুরি আকিদা। জি, তারপরে শুনে তর্জমাটা করে দিই তাহলে। হ্যাঁ, যে তুমি লজ্জা কেন করছো, কারণে ওয়ালা কোন, এই যে বেশ্যাবৃত্তি করছো কে করছে, তুমি করছো, আর কারানে ওয়ালা কোন কে করাচ্ছে, করছে কে আর করাচ্ছে কে, তুমি করো না আর তুমি করাও না, ও তো ওহি হ্যায়, মানে আল্লাহ করছে আল্লাহ করাচ্ছে, আউযু বিল্লাহ, আল্লাহ করাচ্ছে এই কাজ আর আল্লাহ করছে,
কারণ ওয়াহদাতুল ওজুদ সবকিছুর সত্তা এক, সুতরাং এই মহিলা, মহিলাও আল্লাহ, একই সত্তা যখন, মহিলা আল্লাহ, সুতরাং আল্লাহই করছে। আচ্ছা আর আল্লাহ আদেশ করছে, আল্লাহই অনুমতি দিয়েছে, আল্লাহ ছাড় দিয়েছে, তাকে যদি বাধ্য করত ছাড় না দিত তাহলে সে কি করে বেশ্যাবৃত্তি করতো? তাহলে আল্লাহ করাচ্ছে, করাচ্ছেও আল্লাহ, আর আউযুবিল্লাহ করাচ্ছে, করছেও আল্লাহ। এই হলো তাবলীগ জামাত আর দেওবন্দীদের শিরকি কুফরি আর আল্লাহ সম্পর্কে বেয়াদবি আকীদা। সুবহানাল্লাহ। শোনেন, পীর সাহেব চাইতেও ওই বেশ্যা ভালো, বেশ্যা ভালো। বেশ্যা যদি এইরকম শির কুফরি না করে তাহলে আল্লাহ কোনোদিন মাফ করে দিতে পারেন, আজাব দিয়ে দিয়ে জাহান্নামে জ্বালিয়ে জ্বালিয়ে একদিন আল্লাহ আল্লাহর রহমতে মাফ করে দিতে পারেন, কিন্তু এই শির কুফরি আল্লাহ মাফ করবে না। দেখুন, এই বেশ্যাও জানে যে এটি বড় বেয়াদবি কথা হয়ে গেল, আল্লাহ সম্পর্কে কুফরি কথা হয়ে গেল, তাই এই বেশ্যা কি বলছে দেখেন। রান্ডি ইয়ে শুনকার আগ হো গেই, বেশ্যা শুনে একবারে আগুনের মতো গরম হয়ে গেল, লাল হয়ে গেল সেই ব্যক্তি। আর খাফা হোকার কাহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ঠিকই বলে, কি বলে, আগার চে মাই রুসিয়া ওর গুনাহগার হো, যদিও আমি কালমুখ নিয়ে এসছি আর পাপি, আমি বেশ্যা বৃত্তি করি, মগার এসে পীর কে মুহ পর পেশাব ভি নাহি করতি। এইরকম ভণ্ড পীর কাফের মুরতাদ পীরের মুখে পেশাবও আমি করবো না, যা তোমার মতো পীর আমি চাই না, আমি করছি পাপ। আর বলছে করনে ওয়ালা কোন, করানে ওয়ালা কোন, ও তো ওহি হ্যায়, এইরকম কাফের মুরতাদ পীরের আমি মুখেও পেশাব করবো না, আমার পেশাবের মূল্য চাইতে বেশি। বুঝলেন, আকিদা কি দেখালাম, একটি প্রমাণ দেখো ওয়াহদাতুল ওজুদ, তাজকিরাতুর রশিদ খুব প্রসিদ্ধ কিতাব, খুব বড় কিতাব, সেই কিতাবে আকিদা মজুদ রয়েছে যে ওয়াহদাতুল ওজুদ, সেই জন্য সবকিছু আল্লাহ করছে, তাহলে চুরি করছে আল্লাহ, ডাকাতি করছে আল্লাহ, জেনা করছে আল্লাহ, নাউজুবিল্লাহ, যত পাপ হচ্ছে খুন হচ্ছে সব আল্লাহ করছে, কবরে সিজদা করছে আল্লাহ, কবরেও আল্লাহ, সবকিছুতে আল্লাহ, আল্লাহ সবকিছু করছে। আল্লাহ যেন আমাদেরকে হিদায়াত দান করেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব। আল্লাহ পাক যেন আমাদেরকে হিদায়াতের পথ দান করেন। আল্লাহ যাদেরকে গোমরাহ করে রেখেছেন তাদেরকে বুঝার যেন তৌফিক দান করেন। কোন ভাইয়ের হয়তো কষ্ট হতে পারে, কিন্তু কষ্ট নেবেন না, হাকিকাত বুঝার চেষ্টা করবেন। হ্যাঁ, হাকিকাত বুঝার চেষ্টা করবেন, কষ্ট নিয়ে গোঁড়ামি করবেন না, গোঁড়ামি করলে কোনোদিন আল্লাহ হেদায়ত করবেন না। নিরপেক্ষ দৃষ্টি নিয়ে বুঝার চেষ্টা করুন এবং সঠিক দিন পালন করুন, কারণ আপনাকে সতর্ক করার উদ্দেশ্য যে যাতে সতর্ক হয়ে আপনি হেদায়তের পথে আসেন, এই গুমরাহিতে লিপ্ত না থাকেন, বড়দের সম্পর্কে এরকম ভ্রান্ত ধারণা না থাকে যে এরা এত বড় মানুষ ছিলেন অথচ এরা শিরক কুফরি করে মারা গেছেন। আল্লাহ যেন আপনাদের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জি আনিস ভাই অসুস্থ, আচ্ছা আমাদের এক ভাই অসুস্থ হয়েছেন, আনিসুর রহমান সাহেব দোয়ার দরখাস্ত করেছেন, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন, দোয়া করেন আল্লাহ যেন তাকে শেফা দান করেন। লাবাসা তাহুরুন ইনশাআল্লাহ, কারো এরকম অসুস্থতার কথা শুনলে বলতে হবে লাবাসা তাহুরুন ইনশাআল্লাহ। আরো দোয়া রয়েছে আজহিবিল বাস রাব্বান নাস ইশফান্তা শাফিলা শেফা ইল্লা শেফা ওকা শেফা আল্লাহ ইবাদুর সাকামা। আরবি দোয়া যদি না জানা থাকে বলেন আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন, আল্লাহ যেন তাকে শেফা দান করেন, আল্লাহ যেন তার রোগকে দূর করেন, বালা মুসিবত দূর করেন আমাদের সবারই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন?